প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম ঢাকা FM এর রবিবারের আরও একটি ব্র্যান্ড নিউ শো সিক্রেটসে। আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 90.4 FM-এ। এবং এই অনুষ্ঠানটি কি সেটা সম্পর্কে আপনারা সম্যক ধারণা পেয়েছেন আমাদের অনুষ্ঠানের যেই থিম, সেই থিম যে একটু আগে বাজলো সেখানে। আমি পুরো অনুষ্ঠানে যেই মানুষটিকে এখানে হাজির করতে যাচ্ছি, তাঁর জীবন অসংখ্য ভুলে ভরা, সে একজন অপরাধী মানুষ। অনুষ্ঠানের শুরুতে শুধু একটা কথাই বলতে চাই, যেই মানুষটিকে পুলিশ রিমান্ডে নিয়ে স্বীকার করানো সম্ভব হয়নি তার অপরাধটি কী ছিল, যে মানুষটি 14 মাস জেল খেটে স্বীকার করেনি সে আসলে অপরাধটা কী ছিল, সে এই প্রথম আমাদের সিক্রেটস অনুষ্ঠানের প্রথম পর্বে এসে স্বীকার করতে যাচ্ছে কী ভুল সে করেছিল। এবং তার কাছে যাবার আগে আমরা অনুষ্ঠানে যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, এই বিষয়টি এখনও বিচারাধীন, মামলাধীন আছে কোর্টে, এবং আমরা বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে সচেতনতার স্বার্থে তার কথাগুলো এখানে প্রচার করছি। আমাদের এই অনুষ্ঠানে কোনোভাবেই তাকে নির্দোষ প্রমাণ করা কিংবা তার পক্ষে যায় বিপক্ষে যায় এরকম কোনো বিষয় উপস্থাপন করা উদ্দেশ্য নয়। মূলত তার জীবনের সত্য ঘটনা এখানে মানুষকে সচেতন করবার জন্যে উপস্থাপন করা হচ্ছে, তবে বিষয়টি সম্পূর্ণ রূপেই ইনভেস্টিগেটেড নয়। আমরা আপনাকে ফ্লোর দেবার আগে আরেকটি বিষয় আমাদের লিসনারদেরকে জানাচ্ছি। এখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন, আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধুবর এবং শ্রদ্ধেয় ডক্টর তাজুল ইসলাম, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। ডক্টর তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিক্রেটস অনুষ্ঠানে, এবং আশা করছি আপনি পুরো অনুষ্ঠানই শুনবেন, ফোনে কানেক্ট থাকবেন আমাদের সঙ্গে। জি, আপনাদেরকে স্বাগত, আমি আপনার সঙ্গে আছি, পুরো অনুষ্ঠানটা আমি মনোযোগ দিয়ে শুনব। আপনি ফোনে আছেন এবং আশা করছি আমাদের এই নতুন যাত্রায় আপনি সার্বক্ষণিক সঙ্গী থাকবেন। ডক্টর তাজুল ইসলামের কাছে আমি পুরো ঘটনা জানানোর পর মতামত নেব, তবে তার আগে আমি ফ্লোর দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট যিনি আরিফ, তাকে। তার একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করব। আরিফ, ছোটবেলা থেকেই শুরু করতে চাই, এবং এই অনুষ্ঠানে নতুন নতুন মাত্রা যুক্ত হবে সেটা আমি আজকেই বলবো না, আপনারা শুনতে থাকুন, আপডেটেড হবেন। আরিফ, আমাদের পরিবার তো এমনি একটু দরিদ্রতা ছিল, তো যখন আমি আমার মার গর্ভে আসলাম, 5-6 মাস পরেই আমার বাবা আরেকটা বিয়ে করে। জি, তো উনি আসলে মূলত বিয়েটা করে ওনার ছেলে হয় না দেখে, তো আসলে উনি তো আমি জন্ম হওয়ার 5-6 মাস আগে বিয়ে করে ফেলে, এরপর থেকেই বাবা থেকে আমরা মোটামুটি আলাদা। তখন থেকেই আমার বড় বোন ছিল, তো উনি মোটামুটি চাকরি করে আস্তে আস্তে আমাদের সংসারটা চালায় নেয়, তো আস্তে আস্তে বড় হই, স্কুলে যাই, স্কুলে ক্লাস 5 পর্যন্ত মোটামুটি ভালোভাবেই যাচ্ছিলো আর কি। আচ্ছা, তো তখন ঢাকায় প্রাইমারি শেষ করে গ্রামে চলে যাই, গ্রামে চলে গিয়ে ওইখানে হাই স্কুলে ভর্তি হই, তো হাই স্কুলেও যাচ্ছিলাম, তো থাকে না এলাকার কিছু পোলাপান যেগুলো স্কুলে যায় না, তো ওদের সাথে আসলে এক পর্যায়ে বন্ধুত্ব হয়ে যায়। জি, তো তখন তো ওরা স্কুলে যায় না, তো আমারও ওদের সঙ্গ পেতে পেতে আর কি স্কুলে যেতে আর কি ইচ্ছে হয় না, তো
এইভাবে চলতে চলতে একটা সময় স্কুলে যাওয়ার, আপনাকে ফ্যামিলিতে কেউ শাসন করতো না যে আপনি স্কুলে যাচ্ছেন না বা এরকম কিছু? এটা আমার মা তো অবশ্যই শাসন করতো। আপনি একটামাত্র ছেলে ছিলেন আপনার ফ্যামিলি? হ্যাঁ। ওকে, তো আমার মা তো শাসন করতোই, তো আমি তারপরও হয় না যে স্কুলে না যায় তার যত শাসন হোক তো কোনভাবে যাবে না, তো একটা পর্যায়ে স্কুলে যাওয়াটা টোটালি বন্ধ হয়ে যায়। কোন ক্লাসে থাকতে? ক্লাস সিক্সে থাকতে। ক্লাস সিক্সে থাকতে। ওকে, আপনার বড় বোন চাকরি করছিল, সে তো পড়াশোনা করেছে? না, উনিও পড়াশোনা করেন। আসলে ওই যে বলে না, বাপের ওরকম আগ্রহ ছিল না। তো বাবা কি করত? বাবা তখন কয়েক রকমের করত, দোকান ছিল, এক পর্যায়ে সিকিউরিটি চাকরি করে। আচ্ছা। হ্যাঁ, মানে যখন যেটা হয় আর কি, একটা না থাকলে একটা এরকম। ওকে, তো তারপর থেকে তো এরকম স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তো কি করব, মোটামুটি এক বছর এলাকাতে ঘুরলাম, ঘোরার পরে টুকটাক কাজটা শিখলাম। তো তখন বাসা থেকে ঢাকায় পাঠায় দেয়। তো ঢাকা আসি কাজের উদ্দেশ্যে, তখন আমার বোনের হাজব্যান্ড আর কি, তো উনি আমাকে একটা কাজে ঢুকাই দেয়, তো ওখানে কাজ করতে থাকি। তো একটা পর্যায়ে হ্যাঁ কাজ করতেছি, কাজ শিখতেছি, তখন ওইখান থেকেই আমার ক্রাইম জিনিসটা শুরু হয়। কীভাবে কীভাবে হয় সেটা? হ্যাঁ, যখন আমি ওখানে ঢুকি, তো তখন আমার পাঁচটা পর্যন্ত কাজ ছিল। তো পাঁচটার পরে আমাদের যে বসের ওনার ফোন ফ্যাক্সের দোকান ছিল। জি। তো ওইখানেই প্রথমত কিসের কাজ ছিল? আপনার কাজ ছিল কি ওখানে? আমার কাজ ছিল টেকনিশিয়ান, ইলেকট্রিক। ইলেকট্রিক বলতে হাউস ওয়্যারিং। এগুলো আপনি পারতেন নাকি শিখছিলেন? শিখতেছিলাম। শিখতেছিলেন। বয়স তখন কত আপনার? বয়স কত হবে, 14 বছর হবে। 14 বছর বয়স, এবং আপনি স্কুল ড্রপ আউট সেই সময়টাতে। হ্যাঁ। তারপর দোকানে সন্ধ্যার পরে বসতাম, ফোন ফ্যাক্সের দোকান ছিল। এটা কি ঢাকাতে? ঢাকাতে, বসুন্ধরায়। বসুন্ধরাতে। হ্যাঁ। ওকে, তো ওইখানে বসুন্ধরা মানে বসুন্ধরা সিটি না, রেসিডেন্সিয়াল এরিয়া। রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওকে, তো ওইখানে সন্ধ্যার পর দোকানে বসতাম। তো ওখানে তখন তো ফোন 2 টাকা কল ছিল। জি। ওইখানে কল আসতো, তো ওইখান থেকেই 2 4 5 টাকা কল, মানে রিসিভ কল 2 টাকা ছিল নাকি? তখন 2 টাকা কল করা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বেশি দিন আগের ঘটনা না, সাথে হবে 2007। ওকে, তখন ওইখান থেকেই 2 4 10 টাকা 20 টাকা আমি ওখান থেকে নিতাম। মানে চুরি করা শুরু করলেন? হ্যাঁ, ওইখান থেকে চুরি করা শুরু করলাম। তো ওইখানে আস্তে আস্তে, যাই হোক, একটা পর্যায়ে ওইখানে একটা ফোন চুরি হয়ে যায়। তো ওইটার সাথে আমি তো আসলে জড়িত ছিলাম না, তো হয় না দোকানে কথা বলতে বলতে, তো আমি ছোট ছিলাম তখন। তো একসাথে 4 5 জন ঢুকছে, তো ওনা কথা বলতে বলতে ফোনটা নিয়ে চলে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। যাই হোক, আমার বস আইসা উনি ভাবল হয়তো ফোনটা আমি নিয়ে গেছি বা কারোর মাধ্যমে দিয়ে দিছি। যাই হোক, উনি আমার আসলে ওইখান থেকেই একটা চোর অপবাদ দিতেই থাকে। তো যাই হোক, তখন চোর অপবাদ দিতে থাকে, যেহেতু তখন আমার এমনি একটু ই ছিল যে আমি আসলে যে তখন যে 2 4 10 টাকা 20 টাকা নিতাম, তখন ওই টাইমে ওইখানেই যে একটা নাস্তা যে খরচাটা ওইটাই আমি ম্যানেজ করতাম, উনি তো দিত না আমাকে, ওইখান থেকে ম্যানেজ করতাম। তো একটা পর্যায়ে ওটা চুরিও বলা চলে না, হয়তো ওনাকে না বললে এই জন্য আর কি চুরি। তো ওইখানেই খরচা করতাম। তো উনি একটা পর্যায়ে তো আমার মোবাইলের চুরির অপরাধটা দিয়ে দিল, তারপর ওইখান থেকে একটু জিদ চেপে যায় আর কি, যে চুরি তো করলামই না। তারপর উনি চুরির দোষটা দিয়ে দিল। তো তখন একটু বাড়তে থাকে ব্যাপারটা, চুরিটা বাড়তে থাকে। তো 10 টাকা থেকে 20 টাকা এরকম করে জেদ করে আপনি করা শুরু করলেন? হ্যাঁ। ওকে, জেদ করে করা শুরু করলাম। তো যাই হোক, এক পর্যায়ে ওনার সাথে ওই দোকানের সাথে আমার সম্পর্ক থাকে না, তো ওনার কাজটা আমি করতেছি অন্য, যে মূলত আমার যেই কাজটা ওইটা করতেছিলাম। তো ওইটা তো ওভারটাইম ছিল, তো ওভারটাইম ওইটা ছেড়ে দিলাম। তো কাজ করতেছি, তো কাজ করতেছি করতেছি, তো ওইখান থেকে আমার ওনার সাথে ওই চুরির সম্পর্কটা নেই নষ্ট হয়ে যায়, চুরির ব্যাপারটা নিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো ওখান থেকে আমি চলে আসি। ও হ্যাঁ, যেটা বলছে ওইখান থেকে চলে আসি, এই জন্য তো আরেকটা ছেলের সাথে আমার ওইখানে একটু মারামারি পর্যায়ে চলে যায়। কী কারণে? ওইটা কারণ হচ্ছে আমি তো ওইখানে নতুন ঢুকি। জি। তো ওইখান থেকে আগে থেকে তো আমি ওইখানে একটু অল্প দিনে একটু এক্সপার্ট হয়ে গেছিলাম বেশি। তো ওই ছেলে বলতে আপনি কাজের কথা বলছেন? হ্যাঁ, কাজে একটু এক্সপার্ট হয়ে গেছিলাম। আচ্ছা। তো ওই ছেলেটা তো আমার থেকে অনেক আগে থেকে কাজ করতেছে, তো ওর ওইখানে গুরুত্বটা বেশি সবার কাছে। আমি একটু পরে আসি, যেহেতু আমার গুরুত্বটা কম, তো আমি এক্সপার্ট হওয়ার কারণে সবাই একটু আমাকে গুরুত্বটা দিতেছে। তো এইটা ওর কাছে আর কি ভালো লাগে না, ভালো লাগে না। যাই হোক, মনোমালিন্য থেকে এটা হয়েছে। হ্যাঁ। তো ওর সাথে একটা পর্যায়ে আমার মারা যায়। আমি হাতুড় ছিল আমার সাথে, তো হাতুড়টা নিয়ে ওর মাথা বাড়ি দিই। ওহো। তোর মাথা বাড়ি দিই, তো আমার বয়স অনেক বড় ছিল, তো 8-10 বছর বড় ছিল। তো আমি তো তখন মানে জিদে মাথায় বাড়িটা দিয়ে বসি, তখন বুঝতে পারি নাই, তো এমনি তো ছোটো ছিলাম। যাই হোক, ওর ব্লিডিং হয় অনেক,
তো ওইখান থেকে যে আমার বস ছিল, বস মানে সেকেন্ড বস আর কি, তো উনি আমাকে বলে ঠিক আছে যা হয়েছে তুই বাসায় চলে যা, এই ব্যাপারে সন্ধ্যায় যা হওয়ার হবে আনে। জি, তো আমি ওইখান থেকে বাসায় আসি, তো সন্ধ্যায় যা ওইখানে বিচার টিচার হয়, তো ওইখান থেকেই আর কি ওনার সাথে মালিকের সাথে সম্পর্ক নষ্ট, আমি ওইখান থেকে চলে আসি। তো ওইখান থেকে চলে আসি, তারপর অন্য আরেক জায়গায় ঢুকি আমি, ওইখানেও আমার এক পরিচিত রিলেটিভ আরেক জায়গায় আমাকে ঢুকায় দেয়, তো ওইখানে করতে থাকি। তো ওইখানে মোটামুটি প্রায় এক বছর করছিলাম, গেল যেখান থেকে আসছি, তো ওইখানে এক বছর করার পর আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো ওই এক্সপিরিয়েন্স কাজে লাগে এখানে করতেছি। তো ওখানে মোটামুটি একটা ভালো একটা স্যালারি দেওয়া হয়েছিলো আমার, তো ওই স্যালারি অনুযায়ী করতেছি, ভালোই যেতেছে, মোটামুটি ভালো ইনকাম হচ্ছে। তো তখনের তুলনায় আমার ছোটো হিসেবে মোটামুটি অনেক অনেক টাকাই পাইতাম, তো ফ্যামিলি থেকে তো এটা আশা করে নাই এত টাকা, আমার হয়তো ছিল কাজ শিখতেছি কোনো টাকা দিবে না। জি, কিন্তু এক বছরের মাথায় মোটামুটি ভালো একটা আমি টাকা পাচ্ছিলাম, তো ফ্যামিলি তো দিতে পারতেছি, আমি নিজেও পকেট খরচ করতে পারতেছি। ওকে, তো ওইখানে আরও দুই বছর হয়ে গেল, তো এর মধ্যে একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। আচ্ছা, তো মেয়ের সাথে সম্পর্ক হয় কি, ও আমাদের পাশের বাসায় থাকতো, তো ওরকম মেয়েদের প্রতি আমার এরকম ই ছিল না, মানে একটা প্রেমের সম্পর্ক, হ্যাঁ আগ্রহ যেটা বলে আর কি, আগ্রহ ছিল না। তো ওই আইসা আইসা আমার আইসা বলতো যে আপনার কোন অ্যাক্ট্রেসটা ভালো লাগে, কোন হিরোইন আপনার ছবি ভালো লাগে, কথা বলতে চাইতাম। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে চাইতো আর কি। তো আমি আসলে কথা বলতে চাইতাম না, তারপর একটা পর্যায়ে বাধ্য হয়ে কথা বলতাম, তো কথা বলতেছি, তো একদিন দুই দিন হইতে হইতে একটা পর্যায়ে একরকম দুর্বল হয়ে যাই, ওর প্রতি এমনি দুর্বল হয়ে যাই। তো দুর্বল হয়ে যেহেতু আমি তখন নিজেই তখন হাইদা কথা বলি ওর সাথে, ওর আসতে হয় না, তো কথা বলতেছি বলতেছি তো একটা পর্যায়ে ওর থেকে আমি ফোন নাম্বারটা নিই, তো ওদের নতুন ফোন বাসায়, ফোন নাম্বারটা নিই, ফোন নাম্বারটা নেওয়ার পর আমি একটা ফোন দিই ওরে, তো ওর সাথে কথা বলি, তো ভাল লাগে, আস্তে আস্তে ব্যাপারটা আরও দুর্বল হয়ে যাইতেছি। তো ফোনে কথা পর বলার পর একদিন দুদিন কথা বলি, তো হঠাৎ একদিন ওর বড় ভাই ফোন রিসিভ করে, তোর বাসায় যেহেতু ফোন থাকে, তোর বড় ভাই আমাকে খুব গালাগালি করে, তো আসলে এটা আমার অনেক মাইন্ডে লেগে যায়। তো এরপর আরও কয়েকবার ফোন দিই, তো আরও কয়েকবার ওর ভাই দুইরা মানে অনেক বাজে ভাষায় গালাগালি করে, তো এটা তো আরও মাইন্ডে লেগে যায়, মানে তখন আর কন্ট্রোলে ছিলাম না আমি। ওকে, তো আমি সাথে সাথে রিপিট করি গালিগুলো, তো এরপরে মানে জিদ এরকম চেপে গেছিলো যে আমি ফোন দিব শুধু মেয়ের সাথে কথা বলার জন্য না, শুধু ওর ভাইকে গালি দেওয়ার জন্য। আমার উদ্দেশ্য ছিল এরকম যে ফোনটা দিবই শুধু ওর বাইরের গালি দেওয়ার জন্য, বরফ এমিলে গালি দেওয়ার জন্য। তো আমি তো কন্টিনিউ ফোন দিয়ে গালি করতাম, কেউ রিসিভ করে থুয়ে দিলেও আমি গালি দিতাম, মানে আমার ইচ্ছাই ছিল যে সারাদিন ওদের গালি দিব, মানে আমার মনে হলো যে আমার সারাদিন কোনো কাজ নাই, ওদের ফোন দিব আর গালি দিব। তো চলতে থাকে, তো আমিও তখন কাজ করতেছি, তো এক পর্যায়ে ওই মেয়ের ভাই তো বুঝতে পারে না যে আমাদের তো পাশের বাসায়, তো বুঝতে পারে না কে গালি দিতেছে, ফোনে যেহেতু দিতেছি বুঝতেছে না। তো ওর ফ্রেন্ড আমার হিসেবে এলাকায় একটা থাকে না, সিনিয়র জুনিয়র, তো আমার ওই মেয়ের যে বড় ভাই ও এলাকায় সিনিয়র, তো ফ্রেন্ডের সাথে কথা বলতেছে যে এই ছেলেটা আমার তো খুব ডিস্টার্ব করে, গালাগালি করে, তো নাম্বারটা তুই নিয়ে একটু দেখ কে এটা। তখন আমি এমনি একটু দেখা গেছে যে এলাকার মধ্যে একটু সবার সাথে ফ্রেন্ড সার্কেল বেশি ছিল, একটা থাকে না যে লোকজন বেশি থাকলে একটু জোর থাকে, তখন আমি ওর সরাসরি বলি যে হ্যাঁ আমি ফোন দিছিলাম, কি সমস্যা, আপনি গালাগালি করছেন ফার্স্টে, এই জন্য আমিও গালাগালি করছি। তো ওদিন কিছু বলে নাই, তো পরে একদিন উনি আমাকে রাস্তায় পায়, পাওয়ার পরে খুব মারধর করে, একা ছিলাম, হ্যাঁ অনেক মারধর করে, তো আমার অনেক জায়গায় কেটে গেছিলো। তো তখন পরের দিন আমি আবার আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের আনি, তো আনার পর ওর ভাইরে মারতে মানে ওই ছেলেটা যে ওর নাম যেটা ওর নামটা বলি, জি শিওর, হ্যাঁ ওর নামটা হলো, তো ওইখানে কে মারতে পারি না, তো ওর সাথে যারা ছিল ওদের সবাইকে মোটামুটি ওদেরকে মারি। তো আর কয়েকদিন যায়, তো একটা পর্যায়ে ওই মেয়েটা তো বুঝতে পারে যে আমি গালাগালি করতেছি, ও জানে। তো এরপরে ওই মেয়েটা আমার একদিন বলে যে আজকে তো বাসায় কেউ নাই, তো আপনি আমাকে ফোন দিতে পারেন, আজকে আপনার সাথে কথা বলতে পারবো। ওকে, তো এর মধ্যে কিন্তু আমি মেয়েকে মেয়ের সাথে পরিচয় হওয়ার প্রায় দেড় বছর চলে গেছে,
ওকে এমনিতে আমি পছন্দ করতাম, তো দেড় বছর চলে গেছে, দেড় বছর ওর সাথে তেমন একটা কথা হয় নাই, বা ওরে যে আমি পছন্দ করি ও জানতো, কিন্তু ও যে পছন্দ করতো এটা আমি বুঝতাম, কিন্তু বলা হয় নাই, আমি বলি নাই, ও আমাকে বলে নাই। আচ্ছা, তো চলতেছে, তো ও যে বললো যে বাসায় আজকে কেউ নেই, আপনি আমাকে ফোন দিয়ে আজকে কথা বলতে পারো, তো ওই দিন ওর ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওরে বলতেছে কী ব্যাপার এতদিন পরে তুমি বললা, কইছে যে বাসায় কেউ ছিল না, যে ফোন দিতে পারেন। তাও কথা বলি, বলার পরে ও একটা পর্যায়ে ওইখানে আমি তো ফার্স্টে প্রপোজ করি, তো ওইটা রিটার্ন করে আর কি। তো সম্পর্ক তো আপনাদের দেড় বছর ধরে চলতেছে, আবার কিসের প্রপোজ এখানে? না, সম্পর্কটা চলতেছে ওরকম না, মানে আমিও পছন্দ করি, ও দুজনকে পছন্দ করতেন, কিন্তু ওভাবে মুখ খুলে বলা হয়নি, তো ওরকম। তো বলার পরও বলছে যে ওর সাথে চলে অনেকদিন সম্পর্ক, ওইখান থেকে সম্পর্ক চলে। তো ওর একটা ব্যাপার কি, ও যখন স্কুলে পড়তো তো আমি তো তখন জব করতাম বা কাজ করতাম, তো ওর সাথে এরকম মানে কথাবার্তা বলতো না, যেহেতু ও স্কুলে পড়ে একটা শিক্ষিত মেয়ে, আমি একটা অশিক্ষিত ছেলে। তারপরও মোটামুটি যেরকম হইতো, তো ওর একটা ডিমান্ড ছিল, বেশি ডিমান্ড ছিল এরকম যে ওর সাথে যদি স্কুলে দেখা করতে যেতাম, ও যায় চকলেট আইসক্রিম এইটা সেটা চাইতো, তো যেহেতু চাইতো তা আমার তেরকম একটা তখন সামর্থ্য ছিল না, মানে ও যেটা চাইতো ওই অনুযায়ী এত টাকা তো ছিল না, তো তখন এমনিতে আমার বয়স কম ছিল, তো ১৬ বছর হবে, তখন সম্ভব ছিল না। ও কোন ক্লাসে পড়তো তখন? এইটে পড়তো ওকে, তো সম্ভব ছিল না তখন। যা ওর বার্থডেতে তেমন, যাক একটা বার্থডে আসে, তো বার্থডেতে এরকম একটা গিফট করতে পারি না আমি, তো নর্মালি যেগুলো গিফট করা যায় ওরকম সামথিং ফুল, কিন্তু ওর হয়তো ডিমান্ড ছিল আরও বেশি অন্য কিছু, তো ওর সাথে আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হতে থাকে, ওর চাহিদা নিয়ে সম্পর্কটা নষ্ট হতে থাকে। জি, তো আমি আরও দু একজন থেকে শুনলাম যে ও আরেকটা ছেলের সাথে সম্পর্ক স্টার্ট করছে, তো সম্পর্ক স্টার্ট করছে এটা বুঝতে পারি আমি। ওর চাহিদা নিয়ে সম্পর্ক নষ্ট হতে থাকে, মানে হচ্ছে ও যেগুলো চাইতো সেগুলো আপনার পক্ষে মেটানো সম্ভব ছিল না, সম্ভব ছিল বিকজ অত টাকা আপনি আর্ন করতেন না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তো আরেকটা ছেলের সাথে শুনি যে, মানে অন্য মানুষের থেকে শুনি যে ওর সম্পর্ক হইতেছে বা হবে এরকম, তো পাশের বাসায় এক আন্টি ছিল, তো উনি বললো যে এরকম এরকম একটা ছেলের সাথে তোর সম্পর্ক হইতেছে, ওই ছেলের সাথে ঘুরতে গেছে আর কি। তো আমি ঘুরতে গেছে শুনে তো আবার মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে, তো ব্যাপারটা কি আমার সাথে সম্পর্ক আছে, অন্য ছেলের সাথে ঘুরতে যাবে কেন? তো তখন পূজা ছিল, তো পূজা ঘুরতে গেছে আর কি, তো আসে, আমি হ্যাঁ বুঝতে পারছি যে কে যেন বলছে যে ও বনানি গেছে পূজা মণ্ডপে, তো আমি মোটামুটি বনানির আশেপাশে যাই, কিন্তু ওদেরকে পাই না, দেখি না, তো ফিরে আসি। ফিরে আসার পর ওকে সন্ধ্যার পরে ওর সাথে দেখা করি, তো ওকে তেরকম একটা ভুল ছিল আমার এটাই যে ওকে তেমন কিছু জিজ্ঞেস করি না আমি, তো জিজ্ঞেস না করে আমি দুটা থাপড় দিই এই জন্য যে একটা ছেলের সাথে তুমি ঘুরতে গেছো আমি থাকা অবস্থায় কেন, তো আমি তো আসলে জিজ্ঞেস করি না ও গেছে কি না, এই জিজ্ঞেসটা আমার হয় নাই, না জিজ্ঞেস করে আমি আগে থেকে আপনি মনে করে নিয়েছেন যা আপনি জেনেছেন সেটাই সঠিক, তার আগে আপনি এই ধরনের রিয়্যাক্ট করেছেন। হ্যাঁ, তারপর তো ও ওইখানে কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে চলে যায়। তো চলে যাওয়ার পর পরের দিন সকালে ওর ভাই আবার আমাকে গায়ে হাত তোলে, তো আমি বুঝতে পারি না, একা একা ছিলাম, তো গায়ে হাত তোলে আরও চার পাঁচজন ছিল ওর সাথে, তো কথাটা ছিল তো আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন, ওকে এর দোষী নেও আমাকে হাত তোলে। তখন আমি তো অবাক, কারণ ও আমাকে পছন্দ করে বা লাভ করে যাই হোক, তো ও তো এটা বলতে পারে না ওর ভাইয়ের কাছে। রাইট, তখন আপনার খারাপ লেগেছে? হ্যাঁ, তো এক পর্যায়ে আমিও ওইখানে খুব খারাপ লাগে, তো এক পর্যায়ে আমি মনে মনে কেঁদেই দিই, যাক ও বলছে যাক ব্যাপার না। তো পরের দিন আমি আর ওদিন আর, এর আগের বার তোর ভাই মারার পরে আমিও মারছিলাম, কিন্তু ওদিন আর ওরকম ইচ্ছা ছিল না, তো যাক আমি আমার মতো, তো আমার বাসে আবার কীভাবে জেনে ফেলছে এই ব্যাপারটা, বাসায় জেনে ফেলছে এরকম যে ওরা আমার গায়ে হাত তুলছে বা এই মেয়ের সাথে আমার সম্পর্ক চলতেছে বা চলবে, তো বাসা থেকে অনেক নান পাবেন। হ্যাঁ, তো তারপর যাই হোক আবার একা একা চলতেছি, কাজ যেতেছি আসতেছি, তো অনেকদিন পরে তো মেয়েটা আবার আমাকে বলল যে
আসলে ব্যাপারটা কি, স্কুল থেকে শুনছি আমাদের টিচার বলছে যে ভালোবাসে সে হাত তুলতে পারে। তো ওকে, ও আমাকে এই কথাটা বললো। তো আমি বললাম যে আসলে ঠিক আছে, বুঝতে পারছি, এটা তো তোমার আগে বুঝা ছিল, বুঝেছিল আর কি। হ্যাঁ, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কজ ওরা দুজনেই কিন্তু বয়সের দিক থেকে ইম্যাচিউর, এবং যে কারণে ওদের ভেতরের এই বিষয়গুলো মারাত্মক রকমভাবে ইম্যাচিউরিটি রয়েছে, যে আসলে লাভ করলে রিলেশনশিপটা কেমন হয় বা সেটা আদৌ ওদের জানার বয়সটা আসলে ছিল না, দুজনের পক্ষ থেকে ব্যাপারটা এরকম। বলেন তারপর। হ্যাঁ, তো আমি বললাম যে তোমার তো এটা আগে বোঝা উচিত ছিল, তোমার ভাইকে তো এটা বলা উচিত হয় নাই। তো তোমার ভাই আমার গায়ে হাত তুলছে, এটা কি তোমার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো আগে। তো ও বলতেছে যে আমি তোমার ভাইয়ের কাছে বলি নাই। তো আমি বললাম যে কে বলছে। তো তখন ওর সাথে একটা ওর বান্ধবী বলা চলে, কিন্তু ওর সিনিয়র ছিল আর কি মেয়েটা। তো ও নাকি বলছে। তো যাই হোক, তারপর আমার ওর প্রতি যে ভালোবাসাটা ছিল, তো ভালোবাসা এর আগে তো আস্তে আস্তে ঘৃণায় পরিণত হইতেছিল। তো এর মাঝখানে ও তো কথা যেহেতু বইলা গেল, তো আস্তে আস্তে আমিও আবার আগের মতো একটু বইলা গেলাম। তো তারপর ওর সাথে যেহেতু একটা হয় না, একটা মেয়ে যদি কারো সামনে এসে হাইতে কিছু বলে, তো ছেলেটা একটা ডিমান্ড তো বেড়ে যায় সবার ক্ষেত্রে, এরকম হয়। তো আমার তখন একটু ডিমান্ড ছিল এরকম, ও তো নিজে হাইতেই বলছে তো না না তোমার সাথে কথা বলা যাবে না। তো আমি তো মনে মনে আসলে পছন্দ করি, তো এটা হয়তো উপর দিয়ে ডিমান্ড দেখাইতেছিলাম। যাই হোক, দুই তিন দিন পরে আবার ওর সাথে সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পর হ্যাঁ, ওর সাথে ঘুরতে যেতাম, বাইরে বের হইতাম, তো পাশের বাসা ছিল। তো একটা পর্যায়ে অনেক দিন পর আমাকে বলে যে আমার সাথে একটু দেখা করবেন রাত্রেবেলা। যাই হোক, আমি ওর সাথে রাত্রেবেলা, হ্যাঁ, 12টার পরেও বলে, তো পাশের পাশাপাশি বাসা। জি, তো সাত ছিল একটা, তো মাঝখানে আবার পার্টিশন দেওয়া ছিল, পাশাপাশি গেটও দুইটা ছিল, সাত সাত একটা ছিল। যে সাদের সাথে দেখা করি, তো দেখা করার পর হ্যাঁ, ও আমাকে অনেক কিছু বলে যে আসলে আমি তোমাকে রিয়েল লাভ করি। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, রিয়েল লাভ করো, আমি বুঝতে পারি, আমিও তো তোমাকে রিয়েল লাভই করি। তো যে এক পর্যায়ে ওর সাথে অনৈতিক হইতে পারে, তো যাই হোক ওইখান থেকে চলে আসি। তো ওই যে একটা বললাম যে একটা ছেলের সাথে ঘুরতে গেছিলো, তখন তো ও তো ঘুরতে যায় নাই, হ্যাঁ ঘুরতে গেছিলো, কিন্তু ওর ভাইয়ার সাথে ছিল। জি, ওর ভাইয়া ও আর ওই ছেলেটা। তো ওই ছেলেটা ওকে পছন্দ করতো, তো ছেলেটা আমি যে পছন্দ করি ছেলেটা জানে। তো ছেলেটা ওর সাথে সম্পর্ক তখন আমার রানি, মানে খুব রোমান্টিক ছিল আর কি সম্পর্কটা। তো ছেলেটা যাই হোক, আমার আমি যাইতেছি, তো আমি আমার এক ফ্রেন্ড দুজন যাচ্ছিলাম, তো ছেলেটা আমাকে অ্যাটাক করে। তো ওর আরও অনেক বন্ধু বান্ধব ছিল, যাই হোক অনেক মারধর করে। তো ইস্টেম, ওরা ক্রিকেট খেলতেছিল, তো ইস্টেম ছিল, ব্যাট ছিল, মানে যে যেরকম পারছে আর কি, খুব মারধর করে। তো যাই হোক, আমি ওইখান থেকে বাসায় চলে আসি। তো দুজন ছিলাম, কিছু তো করার সমর্থ ছিল না, তো বাসায় চলে আসি। তো বাসায় চলে আসা চিন্তাভাবনা করি যে কেন মারলো আমাকে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে হয় এই সম্পর্ক গড়ানো হইতে পারে। তো আমি রাত্রেবেলা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই ফোন দিলাম, তো ভাই এরকম এরকম আমার তো মারছে, তো ওকে কী করা যায়। ওরা বলছে মায়ের বদলে তো মারি হতে পারে, এছাড়া আর কি। তখন আমরা সকালবেলা উঠি, ঘুমের থেকে সবাই একসাথে উঠি, ওর বাসায় যাই। তো এর আগে আমরা আবার আপনার ধারালো অস্ত্র নিয়ে যাই আর কি। ওকে, হ্যাঁ, ছুরি যেটা থাকে এগুলো আপনারা নিয়ে যান। হ্যাঁ, তো পাঁচজন যাই। কি নেন? এই ছুরি, শুধু ছুরি একটাই নাকি আরও? না, চারটা নিয়ে গেছিলাম, চারটা ছুরি নিয়ে। ওকে, হ্যাঁ। তো সকালবেলা যাই ওর বাসার থেকে, ওর উঠা নিয়ে আসি। তো আমি মাথায় তো আমার এমনি আসলে খুন চেপে রয়েছে, তো আমি ওকে মারধর করি অনেক। তো আবার ছুরি দিয়ে যাই, তো ছুরি ধরে দুই তিনটা পচো দিই, ও হো, পিঠের মধ্যে দিই। তো আবার ফ্রেন্ড যারা ছিল ওরা অনেক আটকাইছে আমাকে, তো তাও পারে নাই। তো আসলে ওরা যদি না আটকাইতো হয়তো ওইখানে খুন হয়ে যেতে পারতো, তো মাথাটা এরকম গরম ছিল। যাই হোক, ওইখান থেকে আসি। এই স্বভাবটা কি আপনার ছোটোবেলা থেকেই ছিল? মানে আমি যেটা বুঝতে পারছি যে ছোটোবেলা থেকে এক এক ধরনের এগ্রেসিভ ব্যাপার আপনার মধ্যে ছিল। হ্যাঁ, এটা হয়তো কি ব্যাপারটা, আমি মানে মাথা যতক্ষণ গরম থাকে তখন কী করতেছি এটা আসলে আমার শরীর থেকে, মানে কী করতেছি ওটা মাথা থাকে না, কিন্তু মাথা যতক্ষণ গরম থাকে আর কি ওই সময়টা কোনো হুশ থাকে না। হ্যাঁ, হুশ থাকে না যেটা আর কি। ডক্টর তাজুল ইসলাম, আপনি স্ট্যান্ড বাই আছেন। এটাকে সাইকোলজির ভাষায় কী বলে?
এবং এটা এটার কোনো কিওর কি আদৌ আছে? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অনেক অনুষ্ঠানে বা অনেক জায়গায় বলেছি যে পরবর্তী পর্যায়ে আমাদের যারা যে সমস্ত শিশু বা কিশোররা খারাপ হতে চায়, বকাটে হয়ে যায় অথবা মাদকাসক্তি অথবা অপরাধে জড়িয়ে পড়ে, অথবা আমরা যাদেরকে খারাপ ছেলে বলি, ছেলে মেয়ে বলি, তাদের প্রধান বৈশিষ্ট্য থাকে যে তাদের কন্ডাক্ট ডিসঅর্ডার হয়, আচরণগত সমস্যা হয়। তার আবার সবচেয়ে ছোট কাল থেকে যে লক্ষণটা থাকে সেটাকে আমরা বলি টেম্পার ট্যান্ট্রাম। টেম্পার মানে মজাজ, মেজাজ। মেজাজের যে ট্যান্ট্রাম, এটা কিন্তু এক এক বাচ্চার এক এক রকম। দুই ধরনের বাচ্চা আছে, একটা হচ্ছে ডিফিকাল্ট চাইল্ড, মানে আরেকটা হচ্ছে ইজি চাইল্ড। ডিফিকাল্ট চাইল্ডের ছেলেদের বাচ্চাদেরকে এই টেম্পার ট্যান্ট্রামটা, অর্থাৎ মেজাজের চড়া মেজাজের ইয়া থাকে। তারা যে কোনো জিনিস চাইলে যদি না পায় তখনই তাৎক্ষণিক ভাবে চিৎকার করে লুটিয়ে পড়ে, তারপরে মানে চিৎকার করতে থাকে, কিছু ভাঙচুর করতে থাকে। মানে তারা ছোটকাল থেকে মেজাজ, চড়া মেজাজের একটা লক্ষণ দেখায়, যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে ছোটকালে রাগি ছিল। রাইট, তো এটা কি, এটা ভালো করার কি কোনো রাস্তা আছে, ডাক্তারি ট্রিটমেন্ট বা কোনো কাউন্সেলিং? জি জি, অবশ্যই করতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তাজুল ইসলাম স্ট্যান্ড বাই থাকেন, প্রয়োজন আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো ওইখানে যাই হোক, মাথা পোজ দিলেন আপনি, পোজ দেওয়ার পরে ওইখান থেকে চলে আসি। তো সবাই ওইখানে আসলে মানুষজন অনেক জ্বর হয়ে গেছিলো সকালবেলা, তো যারা গার্মেন্টসে যাচ্ছিলো অনেক মানুষজন জ্বর হয়ে গেছিলো, তো ওখানে ওকে মেরে ওখানে, ও তো ছিল ওইখানেই, তো ওইখান থেকে চলে আসি। তো হাতে ছুরিটা ছিল ওপেনই, সবার সামনে নিয়ে আসতেছিলাম। তো ওরকম ভয়টা আসলে তখন কাজ করতেছেন যে চারজন পাঁচজন লোক চারটা ছুরি নিয়ে আসতেছি, এত লোকজন, তা ছুরির মধ্যে ব্লাদ লাগানো, তো ওরকম একটা যে ভয় কাজ করে, ওই ভয়টা ছিল না তখন। তো চলে আসলাম, আসার পরে আপনার অস্ত্রগুলা জায়গা মতো রেখে তো যে যার মতো চলে গেলাম। তো তখন চলে যাওয়ার পর আমি বাসায় বইলা দিই ঘটনাটা, এই কাজ করছি আপনার নিজের বাসায়। হ্যাঁ, ওকে। তো আমি বললাম যে এরকম এরকম আমার তো গতকালকে এরকম এরকম মারছে, তো আমি মাথা ঠিক থাকে নাই, বুঝতে পারি না, আমি তো এই কাজ করে ফেলছি। পরে কোথায় ঠিক আছে, তুই এখন বাসাতে চলে যা, দেখি কি হয়েছে, বাসাতে যা। তো যাওয়ার, আমার বোনের হাজবেন্ড ছিল, তো ওনাকে ব্যাপারটা ভালো হয়েছে, তো উনি আবার এলাকা মোটামুটি পরিচিত ছিল আর কি। জি, তো ওনাকে বলা হয়েছে, উনি আমার বললো যে ঠিক আছে তুমি আসো, ব্যাপারটা আমি দেখতেছি। তো আমি আসলাম, আসার পরে একটা বিচার, সন্ধ্যা একটা বিচারের সবাইকে ডাকা হইলো, তো ওইখানে গেলাম। তো আমি যা আমার বলার ছিল, ও আগে ফার্স্ট টাইম আগে মারছে, কেন মারছে এটা আমি জানতে চাইছি। তো কজ দেখাইছে অন্যরকম, যে আমি ওকে নাকি গালি দিছি, তো ওর সাথে ওরকম সম্পর্ক ছিলই না আমার, ও কজ দেখাইছে এরকম, আমি নাকি ওকে গালি দিছি, এই কারণে ওকে মারছে। তো যাই হোক, আমার বোনের হাজব্যান্ড উনি একটা মীমাংসা করে দেয়, তো ট্রিটমেন্টের টাকা কিছু দিয়ে আমরা মীমাংসা করে দেয়, যাক ওইখান থেকে চলে আসি। তো চলে আসার পরে ওই মেয়েটার সাথে সম্পর্ক তখন ছিলই, তো ওইখানে সম্পর্ক চলতেছে। তো ওইখানে ওর ভাই, ও মারামারির ব্যাপারটা হয়েছে কি, ওই ওর ভাই ব্যাপারটা তখন এরকম ফুললে জানে যে ওর সাথে আমার একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে। জি, তো ওর ভাই আবার আমাকে আবার মারে আর কি। তো ওর ভাই আবার ওই যে ছেলেটা ছিল বাবু, ওর সাথে হাত মিলিয়ে আমাকে আবার হাত মারধর করে। এটা কি মানে ও সুস্থ হওয়ার পরে? হ্যাঁ, সুস্থ হওয়ার পরে। আপনি যে স্ট্রাইপগুলো করলেন মানে? হ্যাঁ, এর 6-7 মাস পরে। তারপরেও ওরা এই লাইন ছাড়েনি? না, এর 6-7 মাস পরে আমাকে ওকে আবার মারে। যাই হোক, তো আমার প্রত্যেকটা মারে ওদের ছিল ওরকম ভাবে মারতে পারেন নাই, তো যাই হোক আমি যে কোনোভাবে পাশকে আইসা পড়ি। তো এরপরে মারধর করার পর আমি আমার ফ্যামিলিরে জানাই ব্যাপারটা, এরকম এরকম মারছে, তখন তোমরা কী বলো, আমি কি আবার এই কাজটা কি করবো না করবো না? তো ফ্যামিলি বলছে যে ঠিক আছে, যাক কিছু করার দরকার নাই, মারছে। তো আমার ওই বোনের হাজব্যান্ড যে মীমাংসা করে দিয়েছিল, তো ওনাকে বললাম, তো উনি বললো যে তোমার কিছু করার দরকার নাই, আমি দেখতেছি ব্যাপারটা। তো যাক, ওইখানে আরেকটা বিচার হইলো, তো বিচারে দেখা গেছে ওনারা মীমাংসা করে দিছে, তো ওইখানে মেয়ের সম্পর্কটা প্রকাশ হয়েছে আর কি। তো বিচারের মধ্যে যে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, এই কারণে ওরা আমাকে গায়ে হাত তুলছে, তাই যে সবাই জানাজানি হয়ে গেছে। তো এক পর্যায়ে ওর সাথে আমার ওইখানে ব্রেকআপ হয়ে যায় মেয়েটার সঙ্গে। হ্যাঁ, ওইখানে ব্রেক হয়ে যায়। তো ব্রেকআপ হয়ে যায় এরকম, তো ওনারা ব্রেকআপ করে, যেখানে ওনার যারা বিচার করছে আর কি, তো ওনারা ব্রেক করে দেয় ব্যাপারটা। তারপর কন্টিনিউ আস্তে আস্তে চলতে থাকে ওরকম না, তো এক পর্যায়ে ও আর আমার সাথে কথা বলে না হঠাৎ।
আমি জানি না যে কি জন্য কথা বলে না, ও রাস্তা দেখলে পাশকেটা চলে যায়, কথা বলতে চাইলেও বলে না, এরকম চলে থাকে। তো এখানে খারাপ লাগে। তো যাই হোক, ওই এর আগে যে একটা আন্টি বলছিল যে ও ওর সাথে ঘুরতে গেছিলো, তো ও আন্টি তো আমার সাথে মোটামুটি ফ্রি হয়ে গেছিলো, তো উনি বলতেছে যে এরকম এরকম দেখো একটা মেয়ে আসলে কি চায় এটা তো বুঝতে হবে। একটা মেয়ে তোমার সাথে ঘুরতে যাবে ঠিক আছে, মেয়েদের তো ডিমান্ড থাকে, তুমি ওরকম টাকা খরচা করো না, ঘুরতে নিতে পারো না, এরকম না করলে তো একটা মেয়ে থাকে না সবসময়, বুঝতে তুমি পছন্দ করো ঠিক আছে, তো না ঘুরতে যাবা, রিস্কা ঘুরবা, বাইরে ঘুরতে যাবা, রেস্টুরেন্টে যাবা, তো এরকম না করলে একটা মেয়ে থাকে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো খালি মুখের ভালোবাসা থাকলেই তো হয় না। তো আমি বুঝলাম আছি ঠিক আছে, যাই হোক বুঝতে পারছি ব্যাপারটা, ও হয়তো এই কারণে চলে গেছে। তো তখন আবার আমি তো আর পছন্দ করতাম, তো আমি অনেক দিন 8-10 দিন অনেক কান্নাকাটি করছি, তো বাসায় কান্নাকাটি করছি, তখন 8-10 দিন তো আমি কোনো কাজ করি নাই, কাজে যাই নাই, তারপর থেকে কাজে যাওয়া শুরু করি। তখন চিন্তা মাথায় এরকম একটা চিন্তা থাকে যে আসলে টাকার এই টাকার জন্য কিন্তু আমি ওর পাইলাম না, বউর সাথে সম্পর্কটা আমার কন্টিনিউ হয় নাই। তখন একটা টাকা ইনকাম বা আর্ন করার লাগে একটা যে মন মানসিকতা অত্যন্ত বেড়ে যায় আমার, এটা বৈধ হোক অবৈধ হোক ওটা কথা ছিল না, আমার কথা হলো আমার টাকা দরকার এরকম। তো জিত ছিল এরকম যে টাকার জন্য হয়তো ওর সাথে রিলেশনটা কন্টিনিউ হয় নাই, ব্রেক হয়ে গেছে মাঝখানে। তো তখন আমি মাথায় আসে আপনার যেভাবেই হোক না কেন টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, যেটা বলি সবসময়ই যে প্রত্যেকটা গোপন সত্যের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আর সেই সত্যটাই গোপন হয় যে সত্যের সাথে ভয়াবহ রকমের অপরাধ জড়িয়ে থাকে, কিংবা যে সত্য প্রকাশ পেলে ভয়াবহ রকমের অপরাধ হবার সম্ভাবনা থাকে। আজকে যে সত্য ও এখানে প্রকাশ করছে সেটার পেছনে ভয়াবহ অপরাধ জড়িয়ে আছে, এবং সেটা প্রকাশ করলে মানুষ অপরাধ থেকে দূরে সরে আসবে। ওর ভেতরে ওর যে বয়স, সে বয়সে ও মিসগাইডেড হচ্ছে। ওকে এই মেসেজটা যদি কেউ দিত যে এটা আসলে অল্প বয়সী একটা লাভ, ওই মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ক্লাস 8-এ পড়া অবস্থায় সেটা সে ফিল করেছে, একটা পরিণত বয়সে গিয়ে সেই লাভটা সে ফিল করছে না, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে হয়। আরেকটা বিষয় যেটা, ওকে যদি কেউ এভাবে বোঝাতো যে যদি মেয়েটা ওরকম হয়েই থাকে যে আসলে সে লাভ করেছে পয়সা কুটির জন্যে, তাহলে ওই মেয়েটা লাভ আসলে সত্যিকারের লাভ ছিল না, এটা যদি বোঝাতো ওকে, তাহলে হয়তো ওর যেই চিন্তাভাবনাটা ওর মধ্যে গ্রো করেছে যে না পয়সা কড়ি হলেই লাভ পাওয়া যায়, সেই চিন্তাভাবনাটা হয়তো ওর মধ্যে গ্রো করতো না। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, এবং খুবই 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 শক্তিশালী ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকেই ফিরবো, তার আগে আপনাদেরকে বলছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনি ফোন করবেন 09611904904 এই নাম্বারে, আরও একবার বলছি 09611904904 এই নাম্বারে। এবং এই অনুষ্ঠানটি এই মুহূর্তেই পুরোটুকু একটা সারপ্রাইজ আমি বলবো পুরো বাংলাদেশের লিসনার্স এবং ভিউয়ার্সদের জন্য, যাদের ইউটিউবে চ্যানেল আছে কিংবা যারা ইউটিউব সাবস্ক্রাইব করার কিংবা যারা ইউটিউবে এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারছেন তাদের জন্যে বলবো যে একটা বিশাল সারপ্রাইজ। আমরা পুরো অনুষ্ঠানটি এই মুহূর্তে আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে, যারা একেবারে শেষ পর্যন্ত এখনই চাইলে অনুষ্ঠানে কী ঘটেছে জানতে পারেন, দেখতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আরও একবার বলছি www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং একই সাথে আপনারা আপ টু ডেট থাকবেন নোটিফিকেশন অন করে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। Secrets. Something beyond entertainment. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি।
আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Secrets, something beyond entertainment. Welcome back once again. আপনারা শুনছেন Secrets on Dhaka FM 90.4 এ। আমি RJ Kebria রয়েছে আপনার সঙ্গে। আর যারা Dhaka FM এর ফেসবুকে কানেক্টেড আছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের গেস্টকে। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি facebook.com/ilovedhakafm। ইউটিউবে পুরো অনুষ্ঠানটি এই মুহূর্তে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে পুরো অনুষ্ঠানটি ওখান থেকে ডাউনলোড করতে পারেন, শুনতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটি এবং নোটিফিকেশন অন রাখবেন, তাহলে আমাদের যত কন্টেন্ট, নতুন কন্টেন্ট ওখানে আসবে আপনারা সব কিছু আপ টু ডেট থাকবেন, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। সুতরাং ইউটিউবে এই মুহূর্তে পুরো অনুষ্ঠানটি আপনি শুনতে পারবেন, চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে, যেখানটাই আমরা ছিলাম, তারপরে কী হলো? তো টাকা ইনকামের রাস্তা বের করি, তো কাজে ঢুকি আমি। তো যেখানে কাজে ঢুকি তো ওনাদের দোকান ছিল অনেক বড়, তো দোকান গোড়ান ছিল। তো এখানে তো এমনি আমি মান্থলি একটা বেতন পাইতাম, তো বেতন থেকে আমার হইতো না। তখন আসলে এখান থেকে আমি সিগারেট খাওয়া স্টার্ট করি। তো সিগারেটের দুই তিন মাসের মাথায় ওইখান থেকে গাঁজা খাওয়া স্টার্ট করি। আচ্ছা, হ্যাঁ, সিগারেটের মাথায় গাঁজা শুরু হয়ে যায়। তো যা গাঁজা শুরু হয়ে যায় ডিপ্রেশন থেকে, মানে মেয়েটার সঙ্গে সম্পর্কটা ভেঙে গেল এই কারণেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওইখানে গাঁজা স্টার্ট করা। আপনি তো জানতেন সিগারেট খাওয়াটা খারাপ, জানতেন কি না? অবশ্যই। আপনি জানতেন যে, আপনি যেটা কথা বললেন যে গাঁজা এবং এটা খাওয়াটাও শরীরের জন্য খারাপ, জানতেন এটা? হ্যাঁ। জানার পরেও আপনি এটা কেন করতেন? ওই যে মানে একটা কষ্টের মধ্যে, মানে প্রত্যেকটা জিনিসই তো জানতাম, এই যে চুরি করা যে খারাপ এটাও তো জানতাম। এক্স্যাক্টলি। কিন্তু ওইটা কন্ট্রোল করতে পারতাম না। যাই হোক, আমার মাথায় একটা জিদ ছিল যে টাকা ইনকাম করতে হবে। কিন্তু সিগারেট গাঁজার প্রশ্নটা আমি এই কারণে করছি, আমরা সবাই যারা ধূমপান করি তারা জানি যে এটা খারাপ, তারপর আমরা করি, কেন করি? হ্যাঁ, এটা করি আসলে মানুষের গাঁজা বা সিগারেট এগুলো মানুষের ইমোশন নিয়ে খেলে। আচ্ছা, ইমোশন আসলে দমায় রাখে। আপনার কি মনে হয়েছে যে এটা খেলে হয়তো বা ইমোশনটা দমিয়ে থাকবে, ওর প্রতি ওই ধরনের অনুভব হবে না, একটু পাগলামোটা অন্যরকমভাবে হবে, ফিলটা একটু অন্যরকমভাবে, বিষয়টা কি এরকম ছিল? হ্যাঁ, অবশ্যই এরকম না থাকলে। এবং এটা খাওয়ার পরে কি আপনি ফিলটা পেতেন, মানে এরকম কি এরকম হতো যে যে মেয়েটাকে আপনি ভুলে আছেন, আপনার মধ্যে রাগ নেই, ক্ষোভ নেই, দুঃখ নেই, এরকম কি হতো? না, আসলে এরকম হতো না যে খাওয়ার পর হয়তো, আমার কাছে যেটা মনে হয়েছে যে খাওয়ার পর ভালোবাসাটা বেশি করে জেগে যেত। এক্স্যাক্টলি, এই প্রশ্নটা এই কারণেই করলাম প্রিয় শ্রোতা, যারা এই ধরনের একটা অ্যাসাম্পশন নিয়ে ড্রাগের দিকে যান তারা আসলে ভুল সিদ্ধান্ত নেন, বরং সেটা আরও আপনার জাগিয়ে দেয় ভেতরে। ওকে, বলেন। হ্যাঁ, তো গাঁজা শুরু করলাম। তো যাই হোক, তখন টাকা তো যা হইতো ওই সিগারেট গাঁজাতে চলে যেত আমার, সেই ভেতরে হইতাম, তখন তো হইতো না, তো বাসা একটা টাকা দিতে হইতো মাসে। তো তখন ওই যার দোকানে কাজ করি বা, তো ওনার তো দোকানে, তো আমি তো এমনি কাজ করতেছি ইলেকট্রিকের, তখন অনেক দামি দামি মাল ছিল। আচ্ছা, তো ওই দোকান থেকে আসলে, দোকানে আমার যদি পাঠাইতো তখন থেকে আমি ওখান থেকে চুরি করা স্টার্ট করি ওইখান থেকে। হ্যাঁ, দোকান থেকে চুরি করা স্টার্ট করি। কি চুরি করতেন ওই সময়টাতে? কেবল, কেবল চুরি করতেন? হ্যাঁ। আচ্ছা, কি পরিমাণ চুরি করতেন? আসলে অনেক দাম, মানে আমি একলো চারটা পাঁচটা বের করতাম, 7,000-8,000 টাকা হইতো। কয়টা চুরি করতেন মাস এরকম? মাসে দেখা গেছে এরকম মাস গেছে 1,00,000 টাকা হয়েছে। ও মাই গড। কোথায় কাজ করতেন আপনি ওই সময়টাতে? তখন কাজ করতাম আমি কুড়িল বিশ্বরোডে। মানে যে দোকানে কাজ করেছেন ওটা তো লালবাতি জ্বলে যাওয়ার কথা। হ্যাঁ, আসলে ওনাদের দোকানটা অনেক বড় ছিল, বুঝতে পারতো না অনেক, মানে ব্যাপারটা হয়েছে কি, আমাদের ইলেকট্রিকের যে ব্যাপারটা হয় কি, ওনারা তো শোরুম থেকে নিয়ে আসতো না। জি। তো আমি যেরকম এখান থেকে চুরি করতাম, অন্য দোকানে বিক্রি করতাম। ওকে। তো ওরকম অন্যরাও চুরি করে করে দোকানে নিয়ে আসতো বিক্রি করার জন্য। তো ওইখানে প্রায় 40% কমে বিক্রি করতো দোকানে। আচ্ছা, মানে 40% দোকানদারের লাভ থাকবে। আপনি কিনতেন ওইগুলা? না, নাকি আপনি চুরি করে নিয়ে বিক্রি করতেন কম দামে? বিক্রি করতাম, বা আমি যে দোকানতে চুরি করতাম ওনারও ওইভাবেই কিনতো অন্য কারোর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। ওকে।
মোটামুটি সবারই চোরের সাথে লেনা দেনা ছিল। তো এই জন্য আর কি ওনাদের দোকান অনেক অনেক ছিল। তো আসলে ওরা বুঝতে পারতো না। হ্যাঁ, ওই যে বলেন একটা নদী থেকে এক কলসি পানি নিলে বোঝা যায়, কিছুই বোঝা যায় না। তো প্রতি মাসে আপনারা অন এভারেজ লাখ খানেক টাকা চুরি করতেন? এটা কন্টিনিউ হয় নাই। আচ্ছা, কী হয়েছে তারপরে? আচ্ছা আচ্ছা, প্রথম মানে একদম প্রথম যে যখন স্টার্ট করি তো তখন আমি সুযোগ পাইলে একটা হয় না, সুযোগ পাইলেই তো করতাম। তো প্রথম মাসে ওরকম হয় নাই, প্রথম মাসে প্রথম নতুন তো তখন অতটা সাহসে হয় নাই, তো 40-50 এরকম হবে আর কি, আমি গ্যাপে গ্যাপে নিছি। তো নেওয়ার পরে ওইখান থেকে টাকা যেটা পাইতাম তো ওইখান থেকে বাসায় দিতাম, ওই আমার সিগারেট তারপর গাঁজা। তো তখন গাঁজাটা একটু কমাই দিছি, তখন গাঁজাটা কমাই দিয়ে ফ্রেন্ড সার্কেল যখন পরিচয় হয়েছে, একটু স্টুডেন্ট যারা ছিল বা মিডল ক্লাস যারা ছিল ওদের সাথে পরিচয়, তখন টাকা ছিল আমার কাছে, তখন মিডল ক্লাস ছেলের সাথে পরিচয় হইতেই পারে। তো ওইখান থেকে আসলে তখন থেকে ভাড়ে আসা শুরু করি আর কি। ভাড় মানে নেশা কোনো কিছু? হ্যাঁ, ড্রিঙ্কস যে আপনার ও মদ ভাড়ে আসা, মদের ভাড়ে আসা, মদের ভাড়ে। আচ্ছা ঠিক আছে। তো ওইখান থেকে ভাড়ে আসা শুরু করি, তো ভাড়ে তো মানে কেমন লাগে, ও ওর অ্যাকসেন্টটা শুনে আপনারা অনেকে হাসতে পারেন। মনে রাখতে হবে প্রিয় শ্রোতা, ও লেখাপড়া বা ওর যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে ও বার শব্দটা কীভাবে উচ্চারণ করছে, এটা আসলে খুব বেশি সিরিয়াসলি নেবার দরকার নেই। বাট ওর গল্পটা কি সেটাই হচ্ছে মূল বিষয়, মেসেজটা হচ্ছে মূল। ওকে, সো ওই জায়গাটাই আমরা ফোকাস করি, বলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইখান থেকে ভাড়া যেতাম, তো ওইখানে যাওয়ার পরে দেখা গেছে 5,000-6,000 টাকা খরচ। ড্রিঙ্কস করা শুরু করতেন? এই ড্রিঙ্কসটা কি আপনি একা করতেন না সাথে কাউকে নিতেন? না না, ফ্রেন্ড সার্কেল ছিল, 2-3 জন যাইতাম, 4 জন যাইতাম। আপনি টাকাটা দিতেন? হ্যাঁ। ওরা কখনো প্রশ্ন করেছে আপনাকে টাকাটা কোত্থেকে আসে? হ্যাঁ, ওরা জানতো, ওরা জানতো যে আপনি চুরি করেন। হ্যাঁ, তখন ওই ওইখানে টাকা খরচ করতাম ভাড়া, তখন গাঁজা খাওয়াটা একটু কমাই দিছি। তো তখন গাঁজাটা মনে হচ্ছিল আসলে তুচ্ছ জিনিস, কিছু মনে হতো না। তখন আসলে ভাবতাম, যেটা ভাবতাম আছে এগুলো তো ছোটো লোকেরা খায়, এরকম ভাবতাম। তখন তো ওই মদ খাওয়া স্টার্ট করছি, পকেটে পয়সা আছে, পয়সা ছিল, হ্যাঁ এরকম একটা ভাব ছিল আর কি। তো যাই হোক, ওই দেখা গেছে যে টাকা ইনকাম করতাম, তারপর শপিং করতাম, টাকা তো তখন অনেক, মানে আমার মতো ছেলের কাছে এত টাকা, মানে আমার তো মানে প্রতিদিনই চান রাত। ওকে, প্রতিদিনই চান রাত? হ্যাঁ এরকম। তো দেখা যায় শপিং করতাম প্রতিদিনই, কম বেশি শপিং করতাম, তো টাকা তো ওইখান থেকে আসতেছে। তো প্রথম স্টার্ট করার পর ওনা তো বুঝে নাই। তো যাই হোক, দ্বিতীয় মাসে ডাবল হয়ে গেছে টাকাটা ইনকাম, চুরির ব্যাপারটা ডাবল হয়ে গেছে, লাখ খানেক টাকার মতো ইনকাম করছি। তো ওই দেখা গেছে মদ খাইতে খাইতে শেষ হয়ে গেছে, ফ্রেন্ড সার্কেল না খাইতাম। তো দেখা গেছে এরকম একটা পর্যায়ে আসছে যে ফ্রেন্ড সার্কেলটা যদি সিগারেট খাইতো আমার জন্য অপেক্ষা করতো, বা দোকানে ওরা খাইতো আমি এসে ওদের টাকা দিয়ে দিতাম, এরকম মানে টাকা ছিল যেহেতু চুরির টাকা। জি, ওরা বুঝতো যে চুরির টাকা যেহেতু ওর থেকেই খাই, তো এরকমই দিতাম। তো দিতেছি আস্তে আস্তে, ওইখানে বেশি দিন করতে পারি না, তো ওনাদের গোডাউনটা চেঞ্জ করে, যাই হোক ওনারাও বুঝতে পারে না, তখন গোডাউনটা চেঞ্জ করে 4-5 মাসের মতো হয় আর কি, এরকম চুরি করতে পারি। তো এরপরে কাজ করতেছি, কাজ করার পরে আরেক দিন যা খুব রিক্সে চুরি করি, তো ওনারা বুঝতে পারে আমার ধরে। তো ধরার পরে আসলে তো মারধর তো করে না, পুলিশও দেয় না, তো আমার বের করে দেয় আর কি। কয় মাস পরের ঘটনা? বছরখানেক পরে। মানে বছরখানেক ধরে আপনি রেগুলার এইভাবে চুরি করেছেন? না, 5 মাস পর্যন্ত করতে পারছি রেগুলার, এরপর গুডাউন চেঞ্জ করছে, তো ওখানে একটু সিকিউরিটি ছিল বেশি। আচ্ছা, তখন ওখানে করতে গিয়ে ধরা খেয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, তো ধরা খাওয়ার পর বের করে দিছে আমারে। তো বের করে দেওয়ার পর তখন কাজের একটা যে সন্ধান করব, টাকা তো দরকার, তখন তো ফ্যামিলিতে টাকা দিতেই হয় আমার, আমি এতদিন দিয়ে আসছি এখন দিতে পারবো না, কারণ কি বা আমাদের ফ্যামিলি তো ইনকাম করার মতো ওরকম সবাই ছিল না, সবাই আপনার উপর ডিপেন্ড ছিল, আমার উপর। হ্যাঁ, তখন ওই যে বোন আমাকে বড় করছিল, তো বিয়ে হয়ে গেছে। জি, তা ডিপেন্ড তো আমার উপরেই তখন ছিল, ফ্যামিলি চলতো তখন আমার উপরেই। তো ফ্যামিলি বলতে গেলে আমি আর আমার মা, এছাড়া আর কেউ ছিল না, আমার ভাই তো আমি একাই ছিলাম, বোন তো সবার বিয়ে হয়ে গেছে। তো আর দেখা গেছে যে আমার যেভাবে হোক ঢাকায় তো ভাড়া থাকি, তো ভাড়ার টাকা তো মাসে শেষে জোগাড় করতেই হবে, এটা যদি কেমন হয়ে যায় তারপর তো জোগাড় করে দিতেই হবে, বাইরে আলাদা তো বাসাতে বের করে দিব, এরকম ব্যাপারটা। তো যাই হোক, ওইখানে এখন ইনকামের কোনো সোর্স খুঁজে পাইতেছিলাম না, যে কোথায় যাব কি করব, মানে কাজের সন্ধানও খুঁজে পাইতেছি না তখন। তখন কি করব, তো তখন আমার এলাকা থেকে তো যাদের সাথে এতদিন ছিল সম্পর্ক, তো ওদের সাথে সম্পর্ক আস্তে আস্তে কমাই দিছি। তো ওই যে ওরা
দেখা যাচ্ছে ওই যে ওরা তো মিডল ক্লাস, ওদের টাকা মোটামুটি ফ্যামিলি থেকে যাই পায়, তো দেখা যাচ্ছে পকেট মানি যা পায় অ্যাভারেজ করে হয়তো যাইতে পারে ওরা মদ খাইতে, কিন্তু আমি তো সম্ভব না। বা এতদিন আমি যে ওদের খাওয়াইছি তো ওরা যে জন্য আমাকে খাওয়াবে এরকমও তো আমি চিন্তা করি না। তো যাই হোক, ফ্রেন্ড সার্কেলের এলাকাটা চেঞ্জ করলাম, অন্য জায়গায় চলে গেলাম। তো অন্য জায়গায় যাওয়ার পরে তো ওরা আসলে হ্যাঁ থার্ড ক্লাস বা লো ক্লাস চাই বলি ওই রকমই ওরা, তো ওরা স্টার্ট ওদের থেকে যে ক্রাইমটা শুরু হয়েছে তো ওরা এখান থেকেই দেখা গেছে। এর আগে ওরা আগে পরে কয়েকবার করছে, মানে কিডন্যাপ যেটা বলি আর কি, কিডন্যাপ করেছে। আমি যদি এখানে একটু পজ দিয়ে আপনাকে পুরো বিষয়টা আরেকবার একটু জানার জন্য বলি, আপনি কাদের সঙ্গে মেশা শুরু করলেন ওই সময়টাতে যখন আপনার চাকরি নেই? হ্যাঁ, তখন আমার পাশের এলাকায় কিছু পরিচিত যারা এই কাজটা করতো, যারা এই কাজটা করতো, আপনি জানলেন? আমি তখন জানতাম না। আপনি তখন জানলেন কিভাবে তাহলে? হ্যাঁ, ওরা আমি যখন ওদের এখানে ঢুকলাম তো একসাথে চলাফেরা করতেছি, যাই হোক দুই তিন মাস ওদের সাথে সম্পর্ক, তো ওরা ওদের বলতেছি ভাই দেখ চাকরি বাকরি তো নাই, টাকা পয়সা দরকার, তো টাকা পয়সা না হইলে তো ফ্যামিলিও চলতে পারতেছে না, নিজের পকেট খরচ চালাতে পারতেছি না। তো তখন এমনিও সিগারেট তো কন্টিনিউ হইতেছে, তখন তো মদেরও একটা নেশা ছিল, হালকা তেমন নেশা ছিল না যে খাইতো এই বই এরকম কিছু না, তো হয়তো তখন দেখা যাচ্ছে দুই তিন দিন পর খাইতাম, এখন তো মাসও খাইতে পারতেছি না, তো চিন্তাভাবনা হয় যে মাসে একবার খাবো আর কি এরকম, আর ফ্যামিলি তো টাকা দিতে হইব, টাকা তো পাইতেছে না গুজরাত, তো ওরগুলো যে এরকম দরকার, তো ওরা গুতেছে যে টাকার চিন্তা করে লাভ নেই, টাকার ব্যবস্থা আমরা করে দিব, টাকার ব্যবস্থা আমরা করতে সমস্যা নেই। তো আমি বললাম কী টাকার কী কীভাবে ব্যবস্থা, তো ওরা আমার বললো যে আমরা এর আগে এরকম একটা কিডন্যাপ করছি, এরকমভাবে টাকা নিছি। তো আমি আমার কাছে মনে হলো ইজি ব্যাপারটা। ওরা আপনাকে এই সিক্রেট ব্যাপারটা কেন মানে বললো? কারণ আপনি তো অতদিনের খুব ক্লোজ কোনো ফ্রেন্ড না, এমনও তো হতে পারে এই ঘটনা জানার পরে ওরা বিপদে পড়ে যেতে পারে, ওরা কেন শেয়ার করলো আপনার সঙ্গে? হ্যাঁ, ওরা আসলে মানে পরিচিত ওদের সাথে অনেক আগের থেকে, কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক না, আগে থেকে পরিচিত পাশের এলাকা, তো হঠাৎ অনেক আগে থেকে মাসে একবার যাইতাম। মেশা শুরু করেছেন মূলত এই চাকরি চলে যাওয়ার পর? হ্যাঁ, কন্টিনিউ মেশা শুরু করে প্রতিদিন যে একটা দেখা। আচ্ছা, তখনই আপনাকে বলেছে যে এটা করলে তুমি ইজিলি পয়সা ইনকাম করতে, আপনার কাছে মনে হলো বিষয়টা অনেক ইজি? হ্যাঁ, তো তখন মোটামুটি আমরা অনেকদিন একটা প্ল্যান করি যে এরকম একটা আমাদের ওই এলাকারই তো বাড়িওয়ালার একটা ছেলে, তো উনি বাড়িওয়ালার ছেলে, হ্যাঁ ওকে, তো উনি মোটামুটি প্রতিবন্ধ বলা চলে না, একটু বোকা টাইপের আর কি ছেলেটা। ছেলেটা বয়স কত? বয়স 25-30 বছর হবে। 25-30 বছর, ওকে। তো উনি ভাড়ে যে আপনার ওই যে ভার্জ বলি যেটা, বারে যেতেন। হ্যাঁ, তো বারে যেত, তো বারে গেলে ও লোক যাইতো আর কি, ওই যে যে বোকা বললাম বাড়িওয়ালার ছেলে, মানে যাকে আপনারা টার্গেট করেছেন কিডন্যাপ করার জন্য। হ্যাঁ, কিডন্যাপ করার জন্য যাই হোক বলতেছি। হ্যাঁ, তো উনি মদ খাইতো, তো খাওয়ার পর আসতো, তো ওনার যে বাপ আর কি, তো ওনার বললাম যে আপনার ছেলে তো এই ব্যাপার, এই করে এরকম এরকম জায়গায় যায়, তো মেয়ে আছে, মেয়েদের সাথেও যায় ঘুরে ফিরে, যাই হোক। কেন বললেন এটা? এটা বলছি মানে ওনার বলবো আর কি, আপনার ছেলে তো এরকম রাস্তায় রেখা দিব বা ফিটিং দিব, অন্য মেয়ের সাথে বিয়ে করাই দিব এরকম। ও আচ্ছা আচ্ছা, মানে একটা ভয় ঢোকানো। হ্যাঁ, ভয়টা কেন ঢোকাচ্ছেন? যে টাকা নিব ওনার থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এটাকে বলে ধাপ্পাবাজি, সহজ হিসাব যেটা। হ্যাঁ হ্যাঁ, তো ওনাকে বললাম যে এরকম এরকম আপনার ছেলে তো এই কাজ করে, ওনার আপনার ছেলে তো বিপদে পড়ে যাবে আর কি, এরকমভাবে বলতেছে আপনার ছেলে বিপদে পড়ে যাবে, আপনার ছেলে তো লাইফটা ড্যামেজ হয়ে যাবো, কীরকম বলতেছে যে আপনার ছেলে এরকম এরকম বাদে যায়, মেয়েদের সাথে ঘোরাফেরা করে রাস্তায়, কেউ যদি ধরে বিয়ে করাই দেয় বা আটকে যদি মারি টেরা ফেলে কী করবেন আপনি তখন? বলতেছে না এরকম করবো কেন, আমার ছেলে তো এরকম না, আমার ছেলে একটু বোকা টাইপের, ও তো করতেই পারে না। তা যাই হোক, অনেকদিন চাচার ওই আঙ্কেলের একটু একটু ভয় দেখাইতেছি, ভয় দেখাইতেছি দেখাইতেছি, তো উনি আসলে আস্তে আস্তে ভয় ঢুকতেছে ওনার মধ্যে, তো ওনার ছেলে আর বের হইতে দেয় না এরকম একটা। তো যাই হোক, ওনার ছেলে তো যায় মদ খায়, বোকা হইলেও মদ খায়, আসে ফ্রেন্ড সার্কেল যা আসে ওনার সাথে মদ খায়। তো নিয়ে গেছি ওরে ওইখান থেকে, মানে এর আগে যা ও ফাঁকি ফুঁকি দেয় ও বের হইছে, তো ওরে নিয়ে গেছি আমরা ইজিলি ভাবি যে ভাই চলেন, তো ও বললাম না বোকা সবসময় ফলো করতেন ওকে। হ্যাঁ ওকে, ভাই চলেন, মানে পরিচিতই বলতে গেলে, মানে মুখে চিনা চিনি আর কি এরকম এলাকার মধ্যে। তো একটু দূরে নিয়ে গেলাম ওরে ভাই, তো উনি তো মদ খায় আসছে, তো ভাই এই ব্যাপার কী ব্যাপার, আপনি এত এত মদ খান,
আম করতো, কিছু খাওয়াইলেও পারে। উনি আমাদের বুঝিয়ে দেখেছে কী ব্যাপার, মানে তুই তো গাড়ি ভাই তখন খাওয়াম গেলে ব্যাপার কী সমস্যা কী। তো যাই হোক, তো ওনাদের মানে হঠাৎ হয়ে গেছে ব্যাপারটা যে ওনারে তখন আমরা নিয়ে আটকে রাখছি, দইরা বাইন্দা রাইন্দা থুয়া দিছি। তো মাঠ ছিল আমাদের একটা তেলাকে একটা মাঠ ছিল, জঙ্গল টাইপের, জঙ্গল টাইপের বলতে গেলে একটা পরিত্যক্ত খালি বাড়ি যদি পড়া থাকে ওরকম। তো ওখানে যা কোনো বাইন্দা টাইন্দা থুয়া দিছি, তো আঙ্কেলের ফোন দিছে এরকম এরকম আপনার ছেলের তো এরকম জায়গা পাইছে। পরিচয় দিয়েই ফোন দিছেন নাকি অপরিচিত হিসেবে ফোন দিছেন? পরিচিত হয়েই ফোন দিছি, মানে যারা মানে আপনি যে কথা বলতেন তো আপনি নিজের পরিচয়। হ্যাঁ হ্যাঁ, মানে এর আগে তো ওনাকে ভয় ঢুকাইতাম এরকম এরকম আপনার ছেলের তো এরকম পাইছে। তো ওনার তো আগে থেকেই বলতাম যে আপনার ছেলের পাইলে কিন্তু এরকম এরকম মানে ফিটিং দিব আর কি। আপনি দিবেন সেটা বলতেন না, বলতেন কেউ না কেউ দিবে, তাই তো? না, বলতেছি কেউ না কেউ দিব বলতে এরকম না, যে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা ছিল তো ওদের পরিচয়টা দিতাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে উনিও চিনত ওরাই, তো ওরা তো দেয় মোটামুটি। কিন্তু ওনাকে ধরে গিয়ে যে আপনারা বেঁধে রেখেছেন সেখানে তো আপনিও ছিলেন। হ্যাঁ, তো আপনাকে তো দেখেছে সেই ছেলেটা? হ্যাঁ দেখেছে। ওকে, ওইখানে ওনার ফোন দিছি, তো আপনার ছেলে এরকম এরকম মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ধরছি, এবার আপনার ছেলের তো মনে হয় আটকে রাখবো, পোলাপান আছে। তার মানে আপনাকে বাড়িওয়ালার বা আশেপাশের লোকজন মোটামুটি সন্ত্রাস হিসেবেই চিনতো, আমি যদি ভুল না করে থাকি? না আমাকে না, মানে পুরো সার্কেলটাকে। হ্যাঁ, অন্য সার্কেল, আমি তো এখানে নতুন, ওই সার্কেলে নতুন। আচ্ছা, ওই সার্কেলের ওরা যে দেখা যাচ্ছে যে হয় না যে রাস্তায় ছেলে মেয়ে কথা বলতেছে আটকে ধরা ফিটিং খাওয়া। আচ্ছা, ওরকম ওরা করতো। আচ্ছা, ওই আপনি যাদের সঙ্গে মিশতেন? হ্যাঁ। বিরতি নেব এখানে আরও একবার, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 12টায় ফিরে আসবো। এই ফাঁকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি একটি নাম্বার, যেটি আপনারা মোবাইলে সেভ করে ফেলবেন এবং এই নাম্বারে ফোন করে অলওয়েজ আমাকে পাবেন। পাবেন বলতে হচ্ছে আপনি যে কথাগুলো বলবেন ওখানে সেগুলো আমার কানে আসবে, সেই ফোনগুলো রেকর্ড, ফোনগুলো রেকর্ড কলগুলো আমার কানে আসবে, মানে আমাকে দেয়া হবে। সো যারা জীবন গল্পে আসতে চান কিংবা এই সিক্রেটস অনুষ্ঠানে আসতে চান, অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করুন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফিরে আসছি রাত 12টায়। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটস, সিক্রেটস, something beyond entertainment. সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন সিক্রেটস অন ঢাকা এফ এম 90.4 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সিক্রেটস অনুষ্ঠানটি পুরোপুরি এই মুহূর্তে আপনি শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে পুরো স্টোরিটি আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি www.youtube.com/dfm904। অনুষ্ঠানটি ওখান থেকে আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। তবে সবাইকে সতর্ক করছি, প্লিজ কেউ তার নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি কোনোভাবে আপলোড করবেন না, কারণ এই অনুষ্ঠানের কপিরাইট সম্পূর্ণ ঢাকা এফএমের। আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব। আমরা কথা না বাড়ি আপনার কাছে আবারও ফিরতে চাই। নতুন যাদের সাথে মিস্টার শুরু করছে আর কি। ওকে, তো তখন এলাকার সবাই কমবেশি এরকমভাবেই চিনে। তো আমি বললাম যে এরকম এরকম হাত তো ধরছে আপনার ছেলের, তো এরকম আটকাইবো। এর এর ছাড়া কয়েকবার আপনার মেয়েটের সাথে ধরছে বা দেখছে, ওরা তো এলাকার হিসেবে আপনার ছেলের তেমন কিছু কয় নাই, কিন্তু এখন তো কিছু করবো না, আপনার ছেলের তো মনে হয় মেয়েটে দেখা বিয়েটিয়ে পড়াই দিব। যাই হোক, এরকম বললাম যে এরকম এরকম অন্য মেয়েটে দেখা বিয়েটিয়ে পড়াই দিব, আপনার তো এখন কিছু করা উচিত।
পরে কথা হচ্ছে কিছু করা উচিত, মানে আমি কি বুঝেন না এলাকার পোলাপান ওরা তো জানেনি, কমবে সবাই জানে ওরা এই কাজ করে, কিছু করা উচিত। তো যে উনি মানে ওরকম কিছু করবো না, তো উনি আসলে এলাকায় ওরকম হয় না, একটা এলাকায় স্থানীয় থাকলে অনেক পাওয়ারফুল থাকে, উনি ওরকম পাওয়ারফুল না, সহজ সরল ওই মুরব্বী লোক, টাকা পয়সা আছে, মানে কারোর সাথে ঝামেলা জড়াতে চায় না। তো উনি গ্রাম থেকে আসছে অনেক আগে যুদ্ধের সময়, সম্পত্তি কিনছে আসে এরকম একা একা, মানে ওনার পৈতৃক সম্পত্তি এখান থেকে না, তো উনি নতুন বাড়ি করছে। তো যাক উনি একটা পর্যায়ে ওনার সাথে ডিমান্ড করা হলো 1,00,000 টাকা, যে 1,00,000 টাকা আপনার ছেলে দেওয়া হইব, কিন্তু আপনার ছেলের কোনো সময় ডিস্টার্ব করা হইব না, আপনি যদি 1,00,000 টাকা দেন কোনো সমস্যা নেই। তো যাই হোক কোনো একটাভাবে কাজটা সাকসেস হয়ে গেছে, মুরুবী আইসা আমাদের টাকা দিয়ে দিছে, ফেস টু ফেসে ওনার সাথে পরিচয় যে আমরাই করছি, ব্যাপারটা এরকম যে এখানে লুকাচুরির কিছু নাই। তো যাক 1,00,000 টাকা দিয়েছে, বললো না উনি, না উনি কি বলবে, ওনার ছেলে তো এরকম আর কি, আমরা যে কোনো টাইপ, কারণ ওনার ছেলের বিয়ে করাই যদি দিয়ে দিই আমরা, এরপরে তো আর কিছু করা থাকে না, পারলেই সম্ভব, আমরা ইচ্ছা করলে করতে পারি। উনি তো চাইলে পুলিশের হেল্প নিতে পারতেন, আসলে লোকজনের হেল্প নিতে পারতেন, উনি বাড়িওয়ালা, ওলা ওখানকার স্থানীয় মানুষ। হ্যাঁ উনি আসলে ইচ্ছা করলে পুলিশের হেল্প নিতে পারতো, কিন্তু উনি নেয় নাই, কারণ উনি চিন্তা করছে যে পুলিশের হেল্প নিয়ে ওদের কাছে দিলে ওরা তো নেক্সট টাইম আসতেও পারে, আর ওরা জানে যে এলাকার পোলাপানোর এই টাইপের, তো দেখা গেছে যে ওরা তো জামিন আসতে পারে, এখন নাহলে জেলে দিয়ে দিলাম 5-6 মাস বা 1 বছর পরও জামিন আসতে পারে, তো একটা ক্ষোভ থাকতে পারে। আপনারা কোথায় থাকতেন, আপনাদের আপনারা কোথায় ভাড়া থাকতেন বা ইয়ে করতেন, এটা কি বাড়িওয়ালা চিন্তা না জানতো না যে বাড়িওয়ালার সাথে আপনারা এটা করছেন? ভাড়া থাকতো না, ভাড়া যে কোথায় থাকতেন কোথায় সেটা জানতো, সেটা জানতো, কিন্তু এলাকা যে থাকে এটা জানতো, এটা জানতো। ওকে, তো আপনারা যাক ওনার সাথে কোনোভাবে 1,00,000 টাকা নিয়ে নিলাম ওনার থেকে। তো কিন্তু আপনাদের ভয় করেনি যে এই যে ঘটনাটা আপনারা ঘটাচ্ছেন, এই লোকটা আপনাকে চিনে, আপনারা ফোন করে বলতেছেন আপনারা কোথায় আছেন, টাকা পয়সা কোথায় দিতে হবে, ইন দ্য মিনটাইম যদি পুলিশের সাথে করে নিয়ে আসে, আপনাদের এটা ভয় করেনি? আসলে পুলিশের সঙ্গে আপনাদের কোনো সেটিং ছিল না? না, পুলিশের সাথে কোনো সেটিং ছিল না। ওই যে আসলে বললাম যে ওরা এই ঘটনাগুলো এর আগে 2-1 বার করছে, তখন ইজিলি করছে, কোনো ঝামেলা হয় নাই। ওকে, সো ওই কনফিডেন্টটা ওরা পেয়ে গেছে। হ্যাঁ, প্রথমবার হয়তো ওদের একটা ভয় ছিল, প্রথমবার ভয়টা তোরা কাটে আসছে, ওরা 2-3 বার করে ফেলছে, আমি হয়তো ফার্স্ট। ওকে, আমার ভয় থাকতে পারে কিন্তু ওদের তো আর ভয় থাকবে না। এখানে আপনার ভয় করছিল? আমার আসলে ওরকম ভয় না, আমি তখন বলতে গেলে তো বললামই তখনও ছোটই ছিলাম, ওরকমভাবে ভয় তো হয় এরকম। কতজন ছিলেন আপনারা একটা গ্রুপে? 5 জন ছিলাম। 5 জন, আচ্ছা, সবাই কি একই বয়সী নাকি আপনার চেয়ে বেশি বয়সী ছিল? আমি সবার ছোট ছিলাম। সবার ছোট ছিলেন? সবার ছোট। কোনো অস্ত্র ছিল আপনাদের কাছে? না, আমার কোনো, ওই যে অস্ত্র বলতে ওই চাকুটাকু, এসব চাকুটাকু এসব। ওকে, এসব অন্য কোনো অস্ত্র ছিল না। তো যে ছেলেটাকে আপনারা বেঁধে রেখেছেন ওই ছেলে কোনো কথা বলছিল আপনাদের সঙ্গে? ওই ছেলে, ওই যে ও তো ই ছিল, মানে মাতাল ছিল তখন। আচ্ছা, ও তো তখন মাতাল ছিল। ওকে, যাই হোক, তারপর ওই ছেলেও তো আমাদেরকে চিনে, বললাম একটু বলার টাইপের, যাক টাকা নিছি, টাকা নেওয়ার পরে ওকে ছেড়ে দিছি, ওই ছেলেটাকে বাসায় নিয়ে দিয়ে আসছি ওকে। তো যাই হোক, আমরা তো টাকা নেওয়ার পরে প্রায় মোটামুটি কতদিন, 10-15 দিন এলাকায় তো নাই, টাকা যে যার মতো নিয়ে গেছি, তো সমান ভাগে 5 জন 20,000 করে। তো আমি তখন বাসায় টাকা দিলাম, তো আমার দেখা যাচ্ছে আমরা 2 জন তেমন একটা খরচা নাই, মোটামুটি বাইরেই সবসময় থাকি। তো বাসায় টাকা দিলাম, তো টাকা দেওয়ার পর আমার কাছে টাকা ছিল, তো যে যা, ওই যে আমার তো বাসায় দিতে হয়, অন্য সবার তো আর বাসায় দিতে হয় না, তো বাসায় হয়তো বাপ আছে, সব ওদের ইনকাম করার লোক আছে, তোরা যে যার মতো ঘুরতে ঘুরতে গেল, গা টুরে গেছে দূরে কোথাও, তো আমিও গেলাম একজনের সাথে, তো বিয়ে করবে আর কি, এই জন্য ওর সাথে গেলাম। তো একটা মেয়ের সাথে মানে ভাইয়া গেছে আর কি, একটা ছেলে আছে, এখন কে বিয়ে করবে? আমার এক ফ্রেন্ড। আচ্ছা, তো ভেগে গিয়েছে কে? আমার এক ফ্রেন্ড। কার সঙ্গে ভেগে গিয়েছে? একটা মেয়ের সাথে। তাকে বের করে নিয়ে এসছে? হ্যাঁ। তার মধ্যে আপনারা বিয়ে পড়াবেন তাই কি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো যে আমার ফ্রেন্ড, নামটাই বলি আর, ও একটা মেয়ে নিয়ে ভাগে গেছে, তো যাওয়ার পর ও ছিল হোটেলে, মোটামুটি 5-6 দিন হোটেল ছিল, তখন ওদের বিয়ে হয় নাই, 5 দিন হয়তো হোটেল ছিল। তো ওদেরকে নিয়ে এসে আমরা আরও যারা ছিল যে বললাম যে ওরা ট্যুরে গেছে, তো ওরা ট্যুরেতে ফিরে আসার পর ওদের বিয়ে দিয়ে দিলাম আমরা। তাই যাক, ওরা বিয়ে করছে, বিয়ে করার পরে ওই হোটেলেই ছিল ওরা, মোটামুটি 10-15 দিন হোটেলে ছিল। 10-15 দিন পর হোটেল থেকে ওদেরকে ধরে পুলিশে নিয়ে গেছে। আচ্ছা, হোটেল থেকে, তো হোটেল থেকে পুলিশে নিয়ে গেছে। তো পুলিশে নেওয়ার পরে যে কমপ্লেন করছে মেয়ের বাপ মা, ওরকম ভাবে না, হোটেল থেকে এমনি নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ওদের ফ্যামিলির কাছে ফোন দিয়েছে, তো ফ্যামিলি গেছে, আমরাও গেছি, তো যাই ওখান থেকে টাকা পয়সা দিয়ে ওদের ছাড়া নিয়ে আসা হয়েছে। তো সবাই জানে বিয়ে হয়ে গেছে ওদের, তো যাক বিয়ে হয়ে গেছে, ওরা আলাদা সেটেল হয়ে গেছে। তো আমার ওই ফ্রেন্ড যে বিয়ে করছে আর কি, তোর কাছে এর আগেও কয়েকবার করছে, তোর কাছে টাকা ছিল, কইছে ভাই আমি তো বিয়ে করে ফেলছি, এখন তো এসব সম্ভব না,
আমি একটা ব্যবসা করি। কী ভাই কী ব্যবসা করবেন বলেন? পরে বলেছে ফেন্স রিলে ব্যবসা করবে। যেই ফ্রেন্ডটা বিয়ে করে ধরা খেলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যার কথা আপনি বলছিলেন। হ্যাঁ তো বলছে ফেন্স রিলে ব্যবসা করবেন। তো ফেন্স রিল ব্যবসার সাথে তো আমার ওরকম অভিজ্ঞতা নাই, বুঝিও না। তো আসলে আমার ওই ফ্রেন্ড চুরির সাথে অভিজ্ঞতা হয়েছে, ড্রাগের সাথে অভিজ্ঞতা হয়েছে, কিডন্যাপের সাথে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই ব্যবসার সাথে কোনো অভিজ্ঞতা হয়নি, ড্রাগ ব্যবসা। হ্যাঁ, এই ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই। তো ওরা জানতো যে আসলে আমি মানে এলাকার মধ্যে খুব পাশের এলাকা, তো এলাকার মধ্যে খুব পাওয়ারফুল লোক বা এলাকা, ওর সব কিছুই মোটামুটি অ্যাভারেজ ক্রাইম যেহেতু যত কিছু সব কিছুই আমার জানা, ওরা মনে করতো এরকম। কিন্তু আমিও বুঝতে দিতাম না যে না আমি এগুলো জানি না, একটা ভাব নিতেন আপনি? হ্যাঁ, এরকম ভাব নিতাম। তো ওরা বুঝতো যে হ্যাঁ এরকম। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন ব্যবসা করবেন, তাহলে এটা আমরা বেনাপোলেতে নিয়ে আসবো আর কি। ওই বললাম বেনাপোলে, তো মানুষ এলাকায় থাকলে সিনে টিনে থাকলে যে জানা হয় যে বেনাপোলে ফেন্স রিল বিক্রি হয়, দোকান থেকে নিয়ে এসে। তো উনি বলতেছে উনি ওনার এক বড় ভাই ছিল, উনি ব্যবসা করতো, তো উনি জানতো যে বেনাপোলের থেকে নিয়ে আসে 200 টাকা 220 টাকা, তো ঢাকা আইসা ওটা সেল হয় 500 টাকা 550 টাকা এরকম। তো আমাকে বললো, আমি যে ঠিক আছে ভাই, এরকম তো আমিও জানি, আর এদিকে ভাই ব্রাদার আরও সবাই আসে আনে, তো আমারে দিন টাকা আমি নিয়ে আসবো না। তো উনি তো বিয়ে করছে, তখন কী করবো, দেখা যাচ্ছে এইসব ব্যবসা ট্যাবসা করবো এই চিন্তা ভাবনা। তো আমাকে সে টাকা দিছে 50,000 টাকা। ভাই আপনি কিছু মিস করেন কইরা? তো আমি ওর বলছি ভাই আমার কাছে এত টাকা নাই, আপনাদের যে কাজটা করছে এই 20,000 টাকা আছে, আমি তো 20,000 টাকা নাই আমার কাছে, যে বাসায় দিয়ে দিছি। এই রাসেলও কি জড়িত ছিল ওই চিন্তার সঙ্গে? হ্যাঁ, ওই ইয়ের সাথে, সরি, কিডন্যাপের সাথে। হ্যাঁ, ওকে। তো আমি বললাম যে আমার তো 20,000 টাকা আছে আর তো নাই, তো আমি এই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তো বলছে ঠিক আছে, এর আগে ওরা 3টা কাজ করছে, তো ওদের আরও টাকা আছে। তো ওই যে আবার ও বিয়ে করার টাইম ওর বাসার থেকে অনেক কিছু নিয়ে আসছে, সোনার কানের দুল, চেন টেন যা ছিল ওদের, ওর মার সব মিলিয়ে কত টাকা হলো? আমার টাকা 20,000, তো ওকে বলছে আমি দিব, কিন্তু আমি তো আর 20,000 টাকা দিই না। আপনাকে কত টাকা দিয়েছে? 50,000 টাকা ও দিচ্ছে সব মিলিয়ে, গোল্ড টোল্ড এগুলো সবকিছু মিলিয়ে। গোল্ড টোল বিক্রি করছে, ও হোটেলে ছিল, আর আপনাকে 50,000 টাকা দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমাকে 50,000 টাকা দিয়েছে। তো আমি আমার প্ল্যানটা ছিল এরকম যে ও 50,000 টাকা নিয়ে আমি পুরোটাই নিয়ে নিবো আর কি, খাই দিব আর কি ওর টাকাটা। ওকে, আমি আর ব্যবসা সাহেবতে যাবো না আর কি, 50,000 টাকা আমি খাই দিব। যাই হোক, 50,000 টাকা নিলাম, তিনি আসলে 50,000 টাকা আমি ওইখান থেকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আমার তখন একটা ফোন ছিল, তো মোটামুটি দামি একটা ফোন ছিল, তো ওই চুরি করবার ফোন কিনছিলাম একটা, তো ওই ফোনটা আবার ওরে দিয়েছিলাম ব্যবহার করতে, যে ভাই কয়দিন ও বিয়ে করছে, কয়দিন ভাই আমি ব্যবহার করি, আপনি নিয়েন। তো যাই হোক, ওইখান থেকে আমি 50,000 টাকা নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে টাকা পয়সা চিন্তা করলাম যে যাকে এখানে, যেহেতু ওরা তো পাশের এলাকার, ওদের সাথে তো ওরকম সম্পর্ক নেই, বাসাটা চেঞ্জ করা অন্য বাসায় চলে যায়। তো আমি ওখান থেকে বাসা চেঞ্জ করা অন্য জায়গায় নিয়ে নিলাম, টাকাটা মেরে দিলেন? হ্যাঁ, টাকাটা নিয়ে গেলাম। তো টাকা নেওয়ার পরে এখন দেখা গেছে যে পার্শ্ববর্তী এলাকা, তো দেখা যাচ্ছে একটা থানা, থানার এরিয়ার মধ্যেই, তো দেখা এক সময় অনেক সময় হয়েই যায়। তো ওর সাথে দেখা হয়েছে, তো ওরা তো ওই যে বললাম আগে যে ওরা জানে আমি একটু পাওয়ারফুল, অনেক কিছু জানি, ভাব নিয়েও চলতাম, তো ওরা ওরকমভাবে জোর দিতে পারতেছে না, ভাই টাকাটা ও না, এখানে একটা জিনিস মিস হয়েছে, যেটা ওকে আমি ফোন দিয়ে বলছিলাম যে আমাদের তো ধরা খেয়ে গেছি, মানে মিথ্যা বলেছেন? হ্যাঁ, যে আসলে ডিলটা ধরা খেয়ে গেছে না? হ্যাঁ, ডিলটা ধরা খেয়ে গেছি। ওই যে এর মধ্যে আবার 2-3 মাস আমি ওর সাথে দেখা হয় না, বললাম যে থানায় ছিলাম বা জেলে ছিলাম ওরকম, তো ওর সাথে দেখা হয়েছে। তো আমার কাছে টাকা চাইতেছে যে ভাই টাকাটা ধরা খেয়েছে না। আমি এখন কইলাম যে ভাই আপনি 50,000, আমার তো 20,000 টাকা এখানে আছে, তো এখানে মিলা জিলা খাইছি, তো এখন দোষটা তো ভাই আমি গেছি দেখে, আমার হয়েছে, আপনি গেলে তো আপনিও খাইতে পারতেন হিসেবে, তো যাই হোক যা হয়েছে হয়েছে না হয়েছে। হ্যাঁ, না হয়েছে যে না ভাই আমার তো এত টাকা ছিল, আমার তো কিছু টাকা আপনার দেওয়া উচিত, পুরোটাই তো দিতে হবে, কথা বলেনি, বলতে দেওয়া উচিত। হ্যাঁ, তো মানে বলতে পারতো, কিন্তু যে বললাম এলাকার মধ্যে একটু মনে করে যে পাওয়ারফুল, ওই হিসাবে জোর দিতে পারতেছে না। যাই হোক, অনেকদিন পর আবার দেখা হইলো, ভাই টাকাটা দেন, আমি খুব বিপদে আছি। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে ওনার 10,000 টাকা দিলাম, মানে এক পর্যায়ে জোর করে আনিস আমার থেকে, অনেকজন লোকজন ঠেকা ঠোকা, তো যাই হোক 10,000 টাকা দিছি, এরপর আর দেই নাই। যাক, ওর সাথে আবার সম্পর্ক শুরু হইলো, 10,000 টাকা দেওয়ার পরে আবার সম্পর্ক শুরু হইলো, তখন আবার যে টাকা শেষ, ওর কাছে তো যা টাকা ছিল সব দিয়ে দিল, ফেন্সিল ব্যবসা করবে। তো সবাই মিলে আবার একটা চিন্তা করলাম যে আরেকটা কিডন্যাপ করব। তো সবাই চিন্তা করলাম যে আরেকটা, তখন এর আগে যেরকম প্ল্যান ছিল ওরকম এই প্ল্যানটা একটু ভিন্ন, অন্য টাইপের, যে এখন চিন্তা করছি শিশু কিডন্যাপ করবো আর কি, বাচ্চা,
তো তখন 1 লাখের মধ্যে একটা ডিমান্ড ছিল আমাদের, তখন চিন্তা হচ্ছে ডিমান্ড বাড়াবো আর কি। তো দেখা যাচ্ছে টাকাওয়ালা লোক যারা আছে ওনাদের ধরতে হইব, তো মানে করতে করতে একটা হয় না লোভ হয়ে গেছে। জি, তো শিশু কিডন্যাপ করবো, তো এলাকায় আমরা টার্গেট করতেছি কাকে কিডন্যাপ করা যায়, কার ছেলে, কার কাছে টাকা আছে। তো যাই হোক, 1 মাসের মতো আমরা প্ল্যান করলাম, তো একজনরা সিলেক্ট করছি, প্ল্যান করলাম যে করতে হবে কীভাবে, সব কিছু একটা প্ল্যান করলাম, কোথায় রাখবো ছেলেটাকে, কীভাবে যাবো। তখন একটা পুলিশের ভয় ছিল যে যদি টাকা রিসিভ করতে যাই তখন যদি ওনারা পুলিশ নিয়ে আসে বা মোবাইল ট্র্যাক করবে, মানে তো ওরকম তখন আসলে হইতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, মোবাইল ট্র্যাকের ব্যাপারটাও চলে আসছে যে কীভাবে করলে কীভাবে মোবাইল ট্র্যাক করতে পারে, সব চিন্তা ভাবনাই মাথায় নিয়ে কাজ করতেছি। তো চিন্তাভাবনা 1 মাস অনেক চিন্তাভাবনা করলাম কোথায় নিবো টিবো, সব কিছু চিন্তাভাবনা হইল। তখন যে ছেলেটা কিডন্যাপ করেছে ও মোটামুটি পরিচিত, পরিচিত বলতে সবাইরে মুখে চিনে, সবাইরে না 3 জনরে চিনে মুখে, আপনাদের টিমের? হ্যাঁ, আমাকে চিনে না, আরেকটা ছেলে আছে ওকে চিনে না, এছাড়া 3 জনকে চিনে। বয়স কত ছেলেটার? ছেলেটা তখন 8 বছর। 8 বছর বয়স, আপনাদের এলাকার? এলাকারই। ওকে, বাবা কি করতো? ওর বাবা ব্যবসা করতো আপনার। মোটামুটি অবস্থা সম্পন্ন? হ্যাঁ, স্থানীয়, বাড়ি আছে। বাড়ি আছে? আর আপনার মাছের ব্যবসা করতো। ওকে, মানে বিগ একটা লোড নিয়ে এসে ঢাকা ছিল, তো মোটামুটি টাকা পয়সা আছে। টার্গেট কত ছিল আপনাদের? আমাদের টার্গেট ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা, ওকে। তো ওরে সবাই পরিচিত, মানে মোটে 3 জন পরিচিত ওর, তোরে টার্গেট করছে মানে কীভাবে নিয়ে আসবো আর কি, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে। তো ও ছেলেটা তখন আপনার এই কী বলে রেসলিং খেলা দেখতো, তো কিছু কিছু রেসলিংয়ের যারা আছে ওদের ওর পছন্দ করতো, তারপর আপনার সিঙ্গারদের পছন্দ গান শুনতো। তোরে চিন্তাভাবনা করলাম যে না, এরকম ওর ফেভারিট সিঙ্গার যে ওর কথা বইলা যে ওইখানে ওর কনসার্ট হইতে আছে ওইখানে চলো নিয়ে যাবো তোমারে, এরকম। তো ওদিন আসলে ভালো একটা দিন ছিল, ইসলামিক দিক দিয়ে শবকদের রাত ছিল, শবকদের রাত ছিল। তো দিন যাই হোক, আপনার চিন্তা তখন চিন্তাভাবনা ছিল যে আমরা যে সিঙ্গার টিঙ্গার বা ওই রেসলিংয়ের কাউ কথা বলে নিয়ে আসবো, তখন ওইরকম চিন্তা ছিল না। তো শবকদের রাত যেহেতু, তো তখন আরেকটা দিক ফলো করলাম যে শবকদের রাত ওদের দূরে কোথাও মসজিদে নামাজ পড়তে যাবো, ওই হিসাব করে নিয়ে আসছি তখন ওকে। ওকে, তো নিয়ে এসে ওদের এক বাসায় নিয়ে আসলাম ওকে। তো বাসায়? ওদের বাসায় না, না আরেকটা বাসা, আমাদের আমরা যে বাসাটা সিলেক্ট করলাম যে আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, হ্যাঁ ওকে রাখবো আর কি। তো ওই বাসায় নিয়ে আসলাম। তো রাখার পর রাতের বেলা নামাজ পড়ার জন্য বাচ্চাটাকে যখন আপনারা নিলেন, এটা ওর ফ্যামিলি ওকে সাপোর্ট করলো বা ওকে এতটা কনভিনিয়েন্ট ছিল কিনা? কেন ইদানিং বাচ্চাদেরকে আমরা যে পরিমাণ গার্ড দেয় বাবা মারা, সেক্ষেত্রে এ ধরনের ছেলেমেয়েদেরকে তো এই সময় রাতের বাসার বাইরে পাওয়ারই কথা না। আসলে সবকদার রাতটা এরকম একটা রাতের, তো আসলে লোকাল এরিয়াগুলোতে যে ছেলেমেয়েরা সবাই বাইরেই থাকে বা মসজিদের আশেপাশেই থাকে, আর এলাকায় অনেক মসজিদ, একটা এলাকার মধ্যে অ্যাভেলেবেল মসজিদ, ওই সুযোগটাই আপনারা কাজে লাগিয়েছেন। হ্যাঁ, বাসাতে বের হয়, বাসার একটু সামনে গেলে 200 গজের বা 100 গজের সামনে মসজিদ প্রত্যেকটা এলাকারই, বা 200 গজ পরপর একটা করে মসজিদ থাকে। তো ওরে নিয়ে যাক বাসায় গেলাম, ওই বাসায় ওরে বসাইলাম। তো চিন্তা আমাদের যে প্ল্যানটা ছিল, তোকে আমাদের প্ল্যানটা ছিল ওকে মেরে ফেলবো। তো চিন্তা করছো, তো আমাদের সবাইকে চিনেই, আমরা যারা আছি সবাই চিনে, মানে কাজটা হাসিল হওয়ার পরে ওকে মেরে ফেলবেন নাকি তার আগে মেরে ফেলবেন? তার আগে মেরে ফেলবেন, মেরে ফেলে টাকাটা আদায় করবেন। হ্যাঁ, আগে মেরে ফেলে ওকে যাক যেখানে নিয়ে কোনো এখানে রাখবো, রাইখা টাকাটা আদায় করলে দেখা যাচ্ছে ও তো বলতে পারবে না যে এরকম লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গেছে, আর যদি টাকাটা এনে করে ছেড়ে দেবে তো বলতে পারবে যে এরকম লোক আমাদের কিডন্যাপ করছে। তখন আমরা হিসাব করছি অ্যামাউন্টটা বেশি, বিগ অ্যামাউন্ট, তো ওইখানে পুলিশের সহায়তা নিতেই পারে, এই চিন্তা ভাবনা করে এই কাজটা করলাম। তো ওরে নিয়ে আসলাম। তো আমরা মোটামুটি আমাদের প্রক্রিয়া অনেক কিছুই সম্পূর্ণ যে ওকে মেরে ফেলবো এরকম একটা যে চিন্তাভাবনা ছিল। তো আমরা তো তখন আসলে অতটা কিছু মাথায় কাজ করতো না, যা করে যে আপনার ওষুধ বলি আমরা, বিষ যেটা বলি আর কি, তো ওইটা নিয়ে আসলাম, টাইগার মিক্স করলাম। তো টাইগার মিক্স করে খাওয়াই দিছি ওরে। হ্যাঁ, তো মিক্স করে খাওয়াই দিলাম। তো তো বাসায় বাচ্চাটা আসার পর কি কান্নাকাটি করছিল না, যে কোথায় নিয়ে আসলেন বা কী অবস্থা? না, ওর সাথে গল্প করছিলেন, 3 জনের যে পরিচিত বললাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 3 জনের সাথে ওরকম তো পরিচিত ওরা আছেই, তো এই জন্যই তোকে মেরে ফেলার চিন্তাভাবনা, ওরকম না থাকলে তো আর মেরে ফেলার চিন্তাভাবনা থাকতো না। ওকে, তো চিনে দেখে এরকম, তো 8 বছরের বাচ্চা মোটামুটি অনেক কিছুই বুঝে। তো ওকে খাওয়াই দিলাম। তো খাওয়ার পর দেখা যাচ্ছে যে ওর মানে যে কোনো প্রক্রিয়া পার্শ্ব প্রক্রিয়া কিছু হইতেছে না আর কি, তো বুঝতে পারতেছি যে না ব্যাপারটা তো এরকম কিছু হইতেছে না। তো যাকে দিয়ে আনা হলো, তোর বললাম কী রে ভাই কী ওষুধ আনলি, কী জিনিস আনলি যে কাজ হইতেছে না? ওর বলছে ভাই ভালো জিনিসই তো আনলাম।
তো যাই হোক, আমরা তো মোটামুটি পাঁচজন ছিলাম। তো পাঁচজন চিন্তা করলাম যে না, এইটাতে কাজ হইব না, ওরে এমনি মেরে ফেলে ধরিয়া বাসার মধ্যেই। তো বাসার মধ্যে নিয়ে তো একজন পা ধরছে, একজন হাত ধরছে, তো সবাই অনেক। তো আমরা আমার সামনে একটা আপনাদের কেবল ছিল, তো আমি ওর গলায় প্যাঁচ দিলাম। তো হাত ধরছে তো একজন, পায়ে ধরছে তো, বুকের উপরে একজন ধরছে। তো কেবল ধরা আমি মোটামুটি টান দিলাম, তো কিন্তু টানের মাঝখানে আমি বুঝতে পারলাম না, আমার শরীর অটোমেটিক্যালি মনে হয় যে দুর্বল হয়ে গেছে, আমি কাজ করতে পারতেছি না, কাজ হইতেছে না আমার শরীরে। শরীরে একটা থাকে না শক্তি, ওরকম হইতেছে না, কাজ হইতেছে না আমার। নিশ্চয়ই ওর পেছনে ওর বাবা মায়ের দোয়া ছিল, এছাড়া কিছু বলার নাই। মানে কোনো কিছু মাথায় আসছে না, কীভাবে বললে আসলে এটা বলা হবে আমার দিক থেকে। যাই হোক বলেন, তারপর যাই হোক, মোটামুটি প্রথম পর্যায়ে তো আমার, আমি যেটুকু বুঝলাম যে ওর আসলে আজরাইল হয়তো ওর কাছাকাছি চলে আসছিলো, ওইখান থেকে আমি রিল্যাক্স হয়ে গেলাম। মানে আমার বললাম যে হাত কাজ করতেছে না, মানে হাতের যে একটা শক্তি, শক্তিটা পাইতেছি না, টানতে আমি যে ক্যামেরাটা টান দিব, তারটা টান দিব পারতেছিলাম না। তো আরেকটা ব্যাপার, অলৌকিক ব্যাপার যেটা হলো, তারটা খুব মোটা ছিল, তো মাঝখানে তারটা ছিঁড়ে গেছে, খুব মোটা, মানে ছিঁড়া অসম্ভব, যাক ছিঁড়ে গেছে। তো আমি ওখানে রাখলাম, তো রেখে বললাম যে ভাই এটা আসলে আমার সম্ভব, আমার পক্ষে পসিবল না, আপনারা যদি করেন ভাই করেন, আমি চলে যাই। আমি আসলে আবার মানে তখন আমার খুব ভার হয়ে গেছে শরীর, বুঝতে পারতেছে যে আসলে আমার পক্ষে সম্ভব না, এরা করা উচিত না। তো আমি বললাম যে ভাই আপনারা করেন, আমি চলে যাই। তারা কিন্তু আছে যে না এই পর্যায়ে হান, তো এখানে এই জায়গায় চলে যাব এটার মানে কি? এত দূর আসলাম, এত কিছু প্ল্যান করলাম, এখন এই জায়গায় চলে যাওয়া অবস্থা। আর বাচ্চাটা তো, বাচ্চা তো তখন বেঁচেই আছে। ও কি কোনোরকম কান্নাকাটি করছে, ভয় পাচ্ছে? মানে মুখে হাত দেওয়া ছিল, মানে ও প্রেশার দিতেছে ছুটার জন্য আর কি, আর ওর মুখে হাত দেওয়া আছে। তো ও যে চিল্লাছিল এরকম অবস্থানে, তাই আমি বললাম যে ভাই আপনার করেন, আমি চলে যাই। হ্যাঁ কোথাছে যে হ্যাঁ যদি ওরা থুয়া যাই তো হ্যাঁ তো বিপদে বলবো আমরা, কারণ ও তো সবাই চিনে, চিনে বাসা যায় বলে দিব। তো আমি করলাম ভাই আপনারা যা করেন করেন, আমার পক্ষে সম্ভব না, আমি চলে যাই। তো যাই হোক আমি দরজা খুলছি, তো দরজা খোলার পরে আমি বের হয়ে যাবো আর কি। তো এইটা আমি করাও কি মনে করে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমরা সবাই বের হয়ে গেছি গা, ওইখান থেকে বের হয়ে গেছি গা। ও এখানে একটু মিস্টেক হয়েছে জি। তো এর ওকে রাখার সময় এই যখন ওকে মারবো চিন্তা ভাবনা, এর আগে ফোন দেওয়া হয়েছে ওর বাসায়, ওর আগে ফোন দিয়ে ফেলেছেন অলরেডি, এর আগে ফোন দিয়ে ফেলছে যে এরকম আপনার ছেলের এরকম কিডন্যাপ করা হয়েছে, আপনি ছেলে নিতে হইলে টাকা লাগবে 5,00,000 টাকা, আর আপনাদের সব সম্বন্ধে আপনার আপনাদের যা আছে সবই আমরা জানি, আপনার প্রত্যেক সেকেন্ডের আপডেট আমার কাছে আসতেছে, আপনি কী করবেন না করবেন সব আমাদের কাছে আসতেছে। আপনি অন্য কোনো চিন্তাভাবনা করেন না, যেটা বলতেছি টাকা ম্যানেজ করেন, আজ হোক আগামীকাল হোক যখনই দেন টাকাটা ম্যানেজ করেন। আর আপনি যদি আপনার কী বলে ডান হাত থেকে বাম হাতে বলেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু আপডেট চলে আসবে। আপনি সো কাউকে বলার চিন্তাভাবনা করেন না, যেভাবে আছেন ওইভাবে কাজ করেন। তো ওই চিন্তাভাবনা করলাম যে বলা যেহেতু হয়েই গেছে এখন কাজটা করে হতো, তো বললামই যে কাজটা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো আসলে আমারও তখন মাথায় চিন্তাভাবনা হয়েছে, যা বলছি বলছি সবাই তো সব কিছু বুঝলেই দিছি, চলে আসি তখন। তো বের হয়ে চলে আসছি ওইখান থেকে, ওখান থেকে বের হয়ে আসে পড়ছি। তো বের হয়ে আসার পরে এখন ওর যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তো ফাইন, যেহেতু আপনি এটা বলে দিয়েছেন ওর বাবা মাকে, এবং তারপরে ছেলেটার বেঁচে থাকা মানে হচ্ছে নিশ্চিতভাবেই আপনাদের পরিণতির দিকে আগায় যাওয়া, এটা কি ওই সময়টাতে জানতেন যে বড় রকমের একটা বিপদ হতে পারে আপনাদের জন্য? আমি খুব বাজে এবং নিষ্ঠুর টাইপের একটা প্রশ্ন করছি, আমি জানি যে আপনারা খুব ইমোশনাল জায়গাটাতে আছেন এবং উনি যে কনফেসটা করছে এখানে সেটা মেনে নেওয়ার মতো অবস্থাতে নেই, কারণ অনেকের বাসায় বাচ্চা আছে, কিন্তু এটা নির্মম সত্য। নির্মম সত্যকে আমরা আপনাদের সামনে ফোকাস করছি এই কারণে যাতে করে এই ভুলগুলো কারো জীবনে না হয়, কারণ আপনারা জানেন না যে এরপরে ওর ব্যক্তি জীবনে কী ঘটনা ঘটেছে। আমরা সেই দিকে যাব, যেটাকে আমরা বলছি যে প্রত্যেকটা অপ্রিয় গোপন সত্যের পরিণতি কী হতে পারে, সেই পরিণতি আমরা দেখাবো একটু পর। হ্যাঁ বলুন, তারপর? হ্যাঁ তারপর আমি তো বের হয়ে আসলাম ওইখান থেকে, যারা আসলাম সবাই বের হয়ে আসছি। তো সবার মধ্যেই একটা যে ভয়, যে কাজটা যে করতে পারলাম না, ও তো বাসাকে বইলা দিব। মূলত যেই তিনজনকে চিনে ও, ওই তিনজনের বেশি আতঙ্কের মধ্যে রয়েছে যে ওরা তো চেনেই, আমাদের তো একবার দেখছে যে আমাদের অ্যাড্রেস ওরকমভাবে জানে না, আর ওই তিনটা ছেলের অ্যাড্রেসও জানে ও,
ওর বাপকে মাকে সব কিছু জানে। তা আমরা দুজন যারা আছি ওদেরকে জানি, তারপর আমাদের মধ্যে তো একটা ভয় কাজ করতেছে, কারণ ওদের তিনজনের যে কোনো একজন ধরা খাইলে আমরা তো ধরা খাইতে পারি, বুঝলি? তো ওদের মধ্যে আমার একটা মোটামুটি মানে হয়ে গেছে এরকম, আমি এক মানে একদল হয়ে গেছে, চারজন একদল হয়ে গেছে, মানে সম্পূর্ণ দোষটা আমার উপরে তখন, মানে ওই যে কাজটা আমি আমার থেকেই সরে আসতে হয়েছে আর কি। তো ওরা চারজন মানে আমার উপরে এসেছে, আসলে আপনি ভাই কাজটা করতে পারেন নাই, এখন আপনার লাগে সমস্যা। তাই যাই হোক, আমি কোনো মতে ওদের থেকে ওইখান থেকে চলে আসি। চলে আসার পর অনেকদিন সময় যায়, তো সময় মানে এক মাসের মতো ওদের সাথে আর যোগাযোগ হয় না, এক মাস অনেক গ্যাপ, একবার সমস্যা হয় না। তো এর মধ্যে আমি এলাকায় মোটামুটি আরও কিছু ওই ক্রাইম হয়ে যায়, যেরকম আপনার ছিনতাই বলেন বা কোনো ছেলের সাথে মেয়ে দেওয়া, ফিটিং, এগুলো করতে থাকেন র্যান্ডামলি? হ্যাঁ, এক মাসের মতো এরকম করতে থাকি। তো টাকা ইনকাম করতে হবে, টাকা দরকার তখন। এই টাকাটা কিসের জন্য দরকার ছিল? তখন আমার তো ফ্যামিলির ডিপেন্ডেন্ট, আমি তো ফ্যামিলি আমার উপর ডিপেন্ড করে। মারাত্মক বিষয় খেয়াল করেন, ওর অপরাধের প্রথম দিককার ধরন ছিল যে অপরাধ করছে শুধুই নেশা করার জন্যে, ড্রিঙ্কস করার জন্যে, এবং অপরাধ করছে পয়সা ইনকাম করে, সেগুলো কি বলা যায় মানে নিজের জন্য ব্যয় করার জন্যে, কিন্তু এখনও অপরাধ করতে বাধ্য হচ্ছে ওর ফ্যামিলি চালানোর জন্যে, ওর ফ্যামিলিকে পয়সা দিতে হয়। তার মানে দেখুন, এই একটা অপরাধের দুটো সাইড, একটা হচ্ছে যেখানে সে অপরাধটা করছে সেখানে সে পাপ করছে এবং সেখানে সে ভয়াবহ বাজে কাজ করছে, কিন্তু এই পয়সাটাই যখন সে তার মায়ের কাছে দিচ্ছে সে মায়ের প্রতি দায়িত্ব পালন করছে, কিন্তু এটা কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না। ইভেন ওর মাও যদি জানতো যে এই পয়সাটা এভাবে আসে, আমার মনে হয় না যে ওর মা এক পয়সা নিজের জন্য ব্যয় করতো। মা কি জানতো এই সময়টাতে? না, জানতো না। ওকে, বলেন। তারপর আমার মা তো জানতো যে আমি কাজ করতেছি, যেই কাজটা করতেছি, রাইট, ওই কাজ করে করে আপনি তাকে পয়সাটা পাঠাচ্ছেন, পয়সা দিচ্ছি। হ্যাঁ, তো এরকম। তো উনিও মাঝে মধ্যে সন্দেহ না, উনি অনেক সময় আমার উপরে রাগ করতো যে বেলা হয়ে গেছে অনেক, দেখা যাচ্ছে আমি 11টা 12টা কোনো দিন 11টা 12টা কিন্তু ঘুমাইতাম, এত বেলা হয়ে গেছে কাজ যেতেছিস না, দেখা যাচ্ছে এক সপ্তাহ এরকম হয়ে গেছে, তো কাজ যেতেছিস না, কী ব্যাপার, টাকা পাচ্ছিস কোথায়, এরকম কথাবার্তা। তো তাও আমি বুঝাইতাম যে কাজ নাই, এক সপ্তাহ তো কাজ নাই, সমস্যা কি, আর বাইরে কাজ করলে মিল্লাজিল্লা হয়ে যায়, যাই হোক, যে কোনোভাবে বুঝাইতাম আমাকে। তো তখনও তো টাকা ইনকামের যে একটা সোর্স তখন পাইতেছিলাম না, তখন এই কারণে মানে এই যে চিন্তাই করা, মানে চিন্তাইটা খুব কম, চিন্তাই বলতে গেলে ওই যে একটা মেয়ে একটা ছেলে ফিটিং দেওয়া, মানে ওইটা চিন্তাই বলা দেখলে ধরে নিয়ে গিয়ে ঝামেলায় ফেলে দিতেন। হ্যাঁ, মানে নির্জন কোনো একটা থাকলে। হ্যাঁ, জি। তো আপনার ওর তখন আমার কাছে এই কাজটা আমার কাছে নিকৃষ্ট মনে হইতো যে কাজটা করতেছে, কিন্তু আমার পক্ষে এছাড়া অন্য মানে দেখা যায় আদার সাইডে আমি কাজ খুঁজতাম, পাইতাম না, কিন্তু এছাড়া আমার কাছে আর, কারণ আমার বাসায় যাই হোক বললাম না, যেহেতু কেমতো হয়ে যায় আমার মাসে সে এমন একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দিতেই হবে, কারণ বাসা ভাড়া আছে, বাসা একটা খরচা আছে, দিতেই হবে যদি কেমতো হয়ে যায় তারপরেও, দেখা গেছে এরকম একটা ব্যাপার ছিল। তো এই জন্য টাকা তো আমার জোগাড় করতে হবে, দেখা গেছে যে এছাড়া আমার আউটসাইড থেকে টাকা দেওয়ার মতো কেউ নাই। ওকে, তো তারপরেও আমার কাছে ভালো লাগতো না এই কাজগুলো করতে, তো বাধ্য হয়ে করতাম, টাকা দরকার। আর তখন ওই যে মদ খাওয়াটা আসলে কমে গেছে, তখন তো টাকা নাই, তখন ওই যে গাঁজা খাওয়াটা স্টার্ট হয়েছে, গাঁজা খাওয়াটা চলতেছে। তো এখান থেকে আস্তে আস্তে এক মাসের মতো হইল, তো হঠাৎ একদিন আমার এলাকাতেই বুঝতে পারছি মানে সিভিল টিম আর কি, পুলিশের যে সিভিল টিম থাকে বা এসবি যে আর কি বলে স্পেশাল ব্রাঞ্চ, তো আমি বুঝতে পারছি যে ওনাদের গাড়ি থেকে নামছে, আমি বুঝতে পারছি যে এটা পুলিশের লোক, মানে একটা থাকে না লোক দেখলেই তো বোঝা যায়, এতদিন ধরে ক্রাইম করতেছি, পুলিশের লোক দেখতে পারছি, আমি তো দেখা আসতে করে পাশ কাটে চলে আসতেছি, তো মোটামুটি হাইটা একটু মানে জোরে হাইটা আইতাছি, আর ওনারা যে আমার পিছনে সে আমি বুঝতে পারি নাই, তো আমার ফ্রেন্ডও একটা পিছনে, আমার আরেকটা ফ্রেন্ড আমার পিছনে মোটামুটি 100 গজ পিছনে, তো আমার ডাক দিছে, তো আমি তাকাইলাম, তাকায় দেখলাম ওর মোটামুটি পাশেই ওই পুলিশের লোক তিনজন, তো আমার দাঁড়াইতে বললো, আমি বললাম যে আয় আমি সামনে আসি, তো আমি আসলে তখন কিছুটা আন্দাজ করতে পারছি যে ওরে এরকম যে ওর সাথে হইতে পারে না হইতে পারে, মানে আন্দাজটা করছি ওর সাথেই হবে, গ্যাসটা এরকম ছিল যে ওর সাথেই হবে মনে হয়।
তো যাইতেছি আমি একটু মানে পাওড়া গতি, তখন যখন ওরও হাঁটার স্পিডটা বেড়ে গেছে তখন আমি বুঝতে পারছি, তখন আমি দৌড় দিছি। কিন্তু তো যেই রাস্তা দৌড় দিছি ওই রাস্তাটা খুব ব্যস্ত ছিল, ওই জন্য আসলে দৌড়া বের হইতে পারি নাই। তো যাই হোক, আমার দৌড়া ফেলছে, তো দৌড়া ফেলছে তখন আমি বুঝতে পারি না যে ক্রাইমটা করছে, কিডন্যাপ করছে, কিডন্যাপের কেস বা মামলা, ওই সেই কিডন্যাপের কেস। হ্যাঁ, কিডন্যাপের কারণে যে এটা এটা বুঝতে পারি। তো আমি মনে করছি অন্য যে সিনটা চিন্তায় করি বা হয়তো এগুলোর জন্য, যাই হোক, হয় না এলাকার মধ্যে থাকে তো ভাই, ওই আমরা বলি ইনফরমাল যেটাকে সোর্স থাকে না। আমি মনে করছি আমার ফ্রেন্ড ও এরকম, আসলে ও তো এরকমই করেই আমাকে ধরাইছে, যাই হোক। আমি মনে করছি ওই কারণগুলো হইব, কিন্তু যেই কারণ এটা বুঝতে পারি নাই। তো যাই হোক, আমার ধৈরা দিয়েছে, থানায় নিছে। তা থানায় নেওয়ার পর অনেক মারধর করছে, অনেক মানে ভাষায় বোঝানোর মতো না, মানে ছোটো থেকে বড় হয়ে এত মায়ের একসাথে খাই নাই, মানে মানে ছোটো থেকে বড় হয়েছি যত মায়ের খাইছি। মারার সময় কী বলতেছিল? বাড়ির ছেলের মতো ছিল যে এরকম এই ছেলেটা কিডন্যাপ করছো স্কিল লেগে, এরকম এরকম টাকা চাইছোস, এই এছাড়া এর আগে কয়বার করছোস, মানে কে সাথে জড়িত তোর সাথে, আর কে কে আছে, কোথায় কোথায় মারতো। এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনারা যারা খারাপ পথে আছেন বা অপরাধ জগতের দিকে পা বাড়াচ্ছেন, তার একটু জেনে রাখেন যে অ্যাকশনগুলো কী হয়। রিমান্ডের এই ঘটনা থেকে আমরা আবারও ফিরবো, তবে তার আগে আরেকটা বিরতি হবে প্রিয় শ্রোতাই ফাঁকে। আপনাদেরকে বলছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন করতে হবে আপনাকে, ফোন নাম্বারটি হচ্ছে 09611904। আমি আবারও বলছি 09611904। আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটি শুনতে চান, চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে, পুরো অনুষ্ঠানটি দিয়ে দেওয়া হয়েছে ওখানে। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904। আরও একবার বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিরতি নিচ্ছি আরও একটি। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Something beyond entertainment. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা FM 904। আমি RJ কেবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং যারা আজকে এখানে এসে কনফেস করতে চাচ্ছেন, নিজের জীবনের ভুল বা অপরাধ জানিয়ে মানুষকে সচেতন করতে চান, তাদেরকে বলছি ফোন দেবার জন্য এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904, অর্থাৎ 09611904904। কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে, যেখানটাই আমরা ছিলাম। হ্যাঁ বলুন, তারপর কি করেছে? মারের বর্ণনাটা আমি একটু শুনতে চাই। ভালো, হাঁটুতে মারতো, পায়ের তলায় মারতো। কি দিয়ে মারতো? লাঠি, মোটা মোটা রোল, রোল দিয়ে। হ্যাঁ, হাঁটুর মানে এই যে মালাইটাতে। হ্যাঁ হ্যাঁ, এইখানে মারতো। হ্যাঁ, আর আপনার পায়ের তলায় মারতো, আর এই পেশিগুলোতেও মারতো, পায়ের যে পেশিগুলো থাকে পেশিগুলোতে। আচ্ছা, আর হাতেও মোটামুটি দেখা যাচ্ছে যে মারার ধরন তো অন্যরকম ওদের, মানে কি কীভাবে যে মারে আসলে বুঝাইতে গেলে নিজের কানা চলে আসবো অনেক, মানে ছোটো কাল থেকে পর্যন্ত 20 বছর বয়স পর্যন্ত একসাথে মার করলেও এত মার খাই নাই, তো অনেক মারে। তো আমি আপনার ওই ফ্রেন্ডটাকেও ধরেছিল নাকি শুধু আপনাকে? না, ওদের আগে ধরছে। ওদের আগে ধরে ফেলেছে? ওদের আগে ধরে ফেলেছে। আপনি জানতেন না? না, ওদের আমার ওদের ধৈরা অলরেডি আপনার করে চালান করে দিছে। ওকে, তো ওদের যেদিন করে চালান করছে এর পরের দিন আমার ধরছে। ওকে,
ওরাই ইনফরমেশনটা দিয়েছে? আমি তখনও জানি না ওদের ইনফরমেশন দিছে কিনা ওরা। আচ্ছা, আমি নিল আমার মারল তো ওরা, এর মধ্যে ওরা দুজনের মধ্যে একজন 164 বল, যেটা স্বীকারোক্তিমূলক 164 ধারায় জবানবন্দি, হ্যাঁ জবানবন্দি দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, ওদের দেওয়া হয়েছে দুইজন রে, ওদের দুইজনের মধ্যে একজন দিয়ে দিছে, আরেকজন দেয়নি। আচ্ছা, তো আমার ধরছে, তো আমার তো আমি তো বলতেছি না, তো আমার অনেক মারছে, তো আমার রাত্রে নিয়ে গেছে প্রায় 3 ঘন্টা মারছে আমারে ওইখানে। একজনই মারতো নাকি পালা করে করে? না, একজনই, মানে ওইখানে যে দারোগা ছিল আর কি, উনি উনি অনেকক্ষণ, তো উনি আসলে ওই এলাকার ওই থানায় খুব খাতারনাক দারোগা ছিল, অনেকক্ষণ মারে, তো ওরা মারার ধরনই অন্যরকম। তো আমি ওই 3 ঘন্টা মারার পর যে বসু না দাঁড়ামু পসিবল না, মানে শুয়ে রয়েছি, দাঁড়ানো সম্ভব না আর বোয়াও সম্ভব না, এরকম মারা মারছে। তো আপনার মারার পর যাই হোক, আমার ওইখান থেকে নিয়ে গেছে, নিয়ে রাখছে। তো রাত্রেবেলা আমার কাছে টাকা ছিল কিছু, তো এখন আমার ফ্যামিলি কেউ জানে না যে আমি, তো ওইখানে পুলিশে দিলাম, কিছু টাকা দিলাম, একজন থাকে না কনস্টেবল, ওনাকে টাকা দিলাম, জানবে কিছু খাবার নিয়ে আসেন। তো রাত্রেবেলা তো খাই নিয়ে যাক, টাকা দিলাম, ওরা খাবারটা রাইনা দেয় নাই, যাক ভালো কথা, বাসায় তো জানাইতে হইব। তো সকালবেলা লোক আইসে আপনার প্রত্যেকটা থানার মধ্যে, সকালবেলা ওই আপনার উকিলের সহযোগী যারা থাকে আর কি, ওনারা যায় যে উকিল লাগবে কি না এরকম যায়। তো গেছে, তো কোথায় আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করলে আপনার, তো যাক আমি বাসার নাম্বার দিলাম, টাকাও দিয়া দিলাম, যে বলছে ফোন দিব টাকা, 100 টাকাও দিয়া দিলাম, উনি আর মনে হয় যোগাযোগ করে নাই। তো ওইখান থেকে আমার ইসি নিয়ে গেছে, করে নিয়ে গেছে, তো আমি তো দাঁড়াইতে পারতেছি না, পরদিন সকালেই দাঁড়ানো সম্ভব, তো আমার মোটামুটি ধৈর্য নিয়ে গেছে, তো গাড়িতে উঠেছে এসে গেছি ওই থানা পর্যন্ত গেছি, ইয়া কোর্ট পর্যন্ত গেছি আর কি, করে গেছি, করে যাওয়ার মধ্যে আমার বাসায় ওই আমার বোনের হাজব্যান্ডের বলা হয়েছে, তো বোনের হাজব্যান্ডের নাম্বার দিছে আমি, ওনারা বলা হয়েছে তো উনি আইসা পড়ছে, তো উনি আসছে, আসার পরে উকিল ধরা হয়েছে। তো এখানে আবার আমি তো ওদের একজন তো 164 যারা স্বীকারোক্তি দিছে, তো আরেকজন দেয় নাই, তো এখন আমিও তো দেই নাই, তো ওইখানে ওরা 2 নাম্বার আসামি দিছে আমাকে, এর আগে আরেকজন ছিল, ওরা 1 নাম্বার, আমার 2 নাম্বার দিছে, তো 1 নাম্বারও দেয় নাই স্বীকারোক্তিমূলক, আর 3 নাম্বার যে ও দিছে, তো এখন স্বীকারোক্তি দিয়ে দিছে 3 নাম্বারে। হ্যাঁ, 3 নাম্বার, 1 নাম্বারও দেয়নি, 2 নাম্বারও দেয়নি, 2 নাম্বার আছেন আপনি। হ্যাঁ, তো ওরা রিমান্ডে নিছে, মানে রিমান্ড চাইছে আর কি কোর্টের থেকে 5 দিনের, তো কোর্ট থেকে 5 দিনের রিমান্ড দেয় না, 2 দিনের রিমান্ড দিছে আপনাকে, 2 দিনের রিমান্ড দেওয়া হলো। দুই দিনের রিমান্ডের গল্পটা আমি শুনতে চাই, রিমান্ডে কী করে? হ্যাঁ, 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যাক নিয়ে গেছে আবার থানায় সিএনজিতে করে নিয়ে গেছে। তো নেওয়ার পর আমি তো মোটামুটি তখন এমনিতেই প্রায় শেষ, দোয়া দরুদ পড়া শুরু করেছেন? হ্যাঁ, দোয়া দরুদ, মানে সত্য কথা যেটা আমি কী বলবো, ওনার বাপ পর্যন্ত বলছি প্রথম দিন, মানে যেদিন মারছে, হ্যাঁ রিমান্ড ছাড়াই, মানে বাপ পর্যন্ত বলছি আমি, আপনি আমার ধর্মের বাপ, আপনি ছাইড়া দেন আমাকে, আর মারেন না, আমি কিছুই করি নাই, মানে আমি বুঝতেছি না যে কওয়া উচিত না, মানে আমি চিন্তা করছি যদি কই তাহলে তো আরও মারবো, যদি বলি তাহলে তো আরও মারবো, আমি ওই চিন্তা করে, মানে স্বীকারোক্তি চাচ্ছিল আপনার কাছ থেকে, স্বীকারোক্তি হলে তো জেল হয়ে যাবে বা যেটাই, না আমি ওরকম চিন্তা ভাবনা, আমি চিন্তা করছি যদি বলি আরও মারবে, হ্যাঁ এরকম ওইরকম চিন্তা ভাবনা আমি বলতেছি না। তো যাক রিমান্ডে নিছে, তো রিমান্ডে নেওয়ার পর প্রথম দিন এখন ওই যে আমার বোনের হাজব্যান্ড উনি তো ওনার জানছে যে রিমান্ডে নেওয়া হয়েছে, তো আমার রিমান্ডের বিষয়টা কী থাকে, ওটা কি কোনো আলাদা জায়গাতে নেওয়া হয়? না না, থানাতেই, থানাতেই থাকে, থানাতেই, মানে কোর্টের থেকে থানায় নিয়ে আসে। তো থানায় নেওয়ার পর ওদিন আমার কাছে তোর ভালো মতো, ঠিক আছে ভালো মতো জিজ্ঞেস করতেছি তুই ক যে কী করছোস, কেমনি কী, এর আগে কটা করছোস, এই আসল বিষয়। এখন আমি তো কবে, আমি তো ছিলামই না স্যার, আমি তো এর মধ্যে ছিলামই না, মানে আমি বলছি আমি ছিলামই না এর মধ্যে, আমি জানি না, আপনি হুদাই আমার দূরে লইছে, আমি এর মধ্যে কিচ্ছুই জানি না। তখন কোথায় তোর মধ্যে একজন তো কয়া দিছে তোর এই কাজ করছোস, তুই কবি না? এখন আমি কইতেছি দেখেন ওরা হয়তো আমার ফাঁসাই দিছে, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, আমি একটা ভালো বলা কাজকাম করি, আমি জানি না। তো যাই হোক ওনারা মানবো না, তারপর মারছে, তারপর গরম পানি দিয়ে দিছে নাকে, নাকে নয় গরম পানি দিছে। গরম পানি কি আপনাকে কি উপর করে, মানে একদম ঝুলন্ত অবস্থায়? না ঝুলায় না, মানে একটা
টেবিল রাইখা, তো টেবিলের উপরে ঘা এমনি দিয়ে তারপর ও গরমের উপরে ঘাস শুয়ে ফেলেছে। হ্যাঁ, ঘাস শুয়ে ফেলে নাক দিয়ে গরম পানি দিয়েছে, গরম পানি। হাত পা কি বেঁধে ফেলেছিল? হাত পা তো সব বাঁধাই তখন। ও অল টাইম হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, হাতটা কিভাবে বাঁধা ছিল? হাতটা বলছে এরকম পেছন দিক দিয়ে মোড়া। হ্যাঁ, এই দুই সাইড বাঁধা, মানে এইখানে না। বুঝতে পেরেছি আমি। ও যেটা বলছে যে হাতটা পেছন মোড়া করে বাঁধা, দুটো হাত পেছন দিকে নেওয়া, হাতের দাগনা যেটাকে বলে আমরা, এটা হচ্ছে শোল্ডারের নিচেই, এই দুইটা জায়গা, এবং আপনার হচ্ছে হলো এই দুইটা হাত বাঁধা, আর পা পা বাঁধা ছিল, পা বাঁধা ছিল না। ওই অবস্থায় আপনাকে মানে কি বলে চিত করে ফেলে, চিত করে ফেলে আপনাকে নাক দিয়ে গরম পানি, গরম পানি। হ্যাঁ, তারপর তারপর তো চিল্লাচিল্লি করলাম অনেকক্ষণ, তো চিল্লাচিল্লি করে তো তো মানে না দিছে নাক দিয়ে গরম পানির ফিলটা অনেকেই জানা নাই, আপনি একটু বলেন। কারণ আমি এই বিষয়গুলোকে ফোকাস করছি এই কারণে যে একটা কথা আছে না, যে যিনি অপরাধ করছেন হয়তো গোপন আছে, হয়তো আজকের এই সিক্রেটস অনুষ্ঠানটা শোনার পরে অনেকেই অপরাধটা ছেড়ে দেবেন, বিকজ অফ যদি এইরকম সিচুয়েশন তাকে ফেস করতে হয়। হ্যাঁ, কারণ এগুলো কত ভয়াবহ হতে পারে, এই ধরনের রিমান্ডে কিন্তু অনেকেই বড় ধরনের দুর্ঘটনায় মারাও যান অনেক সময়। এবং আপনার নাক দিয়ে যখন গরম পানিটা ঢালা হচ্ছিল, তখন ভেতরে অনুভূতিটা কী হচ্ছিল, মাথায় কোথায় গিয়ে লাগছিল? তখন মনে হচ্ছে যে মজকে লাগতেছে, মানে ফিলটা এরকম ছিল যে মাথার মজকের ভিতরে গরম, নাকের ভিতরে পানি গেলেই তো খারাপ লাগে, খারাপ লাগে। হ্যাঁ, সেখানে গরম পানি। হ্যাঁ, তো আপনার খুব খারাপ লাগে। আমি মানে হাত তো বাঁধা, তাও হাত কীভাবে বাঁধা? আপনার এই সাইডে টেবিল যে টুল থাকে না, বেঞ্চ, আমরা যে বেঞ্চ স্কুলে যে বেঞ্চগুলো থাকে ওদিক দিয়ে নিচ দিয়ে নিয়ে তারপর বাঁধা, মানে নড়াচড়া করতে পারে, নড়াচড়া যদি দাঁড়াইতে যাই টুল সহ দাঁড়াইতে হইব আর কি। রাইট, সেটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না আর কি। খালি শুধু পাউরগুলো লাইতে পারছে আর মাথা লাইতে পারছে, যা করা অনেকক্ষণ দিছে, মানে কি বললাম, তো আসলে মনে হইতেছে যে আজরাইল সামনে দাঁড়ায় আছে, আজরাইল সামনে দাঁড়ায় আছে এরকম মনে হইতেছিল তখন। যা কাটছে অনেকক্ষণ পর রাখা, তারপর ঘন্টা দুয়েক কিছু বলে নাই, রাইখা দিছে ঘন্টা দুয়েক রাখার পরে তারপর আবার মারা স্টার্ট করছে। তোমার মোটামুটি একদিন মারছে, তো পায়ে ওদিন পায়ের তলায় মারছে, তো আমার দাগ আছে এখনও হাতে মারছে, যে পায়েরও দাগ আছে। তো পাও আমার এর আগের দিন যে মারছে তো সাথে সাথে ফুইলা গেছে গা পাও। দুই ঘন্টা রেস্টের পর আবার তখন পায়ের পাতায়, পায়ের যে পাতা, পাতার মধ্যে অনেক মারে। তো তখন তো ওনার বললামই, মানে ওই যে বললাম যে বাপও বলছি, তারপরে তো উনি ছাড়ে নাই, তারপর আমি ওই স্বীকারোক্তি দেই নাই। তো পরের দিন, তো পরের দিন চিন্তা, তো আমার বোনের হাজব্যান্ড আসলো রাত্রেবেলা, আসার পরে ওনার অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আমার যেইভাবে হোক এই রিমান্ডটা কাটান, একদিন চলে গেছে অলরেডি, কাটান, নাহলে সম্ভব না, হয়তো এতে মরে যেতে হইব। তা আমার মাও তখন আসে না, মারে নিয়ে আসে নাই, তুমি বাসায় রয়েছে ওর নিয়ে আসে নাই। তো আমি বললাম যে হয়তো কালকে না বাজি থাকতে পারি যদি রিমান্ড না কাটান। তো যাই হোক, উনি ম্যানেজমেন্ট করে থানায় 10,000 টাকা দিছে, 10,000 টাকা দিয়ে তো রিমান্ডটা ক্যান্সেল করছে। পরের দিন, একদিন তো গেছে, দুই দিন নিছিল। হ্যাঁ, তো দুই দিন নিছিল, একদিন আপনার চলে গেছে, পরের দিন 10,000 টাকা দেওয়া কাটা যেতে যাক। আমার ওইখান থেকে জেলে পাঠিয়ে দিছে, তো ছেলে জেলে পাঠিয়ে দিয়ে তখন তো আমি অসুস্থই, তো ওইখান থেকে হসপিটালে ছিলাম। স্বীকারোক্তি দেননি? না। ওকে, স্বীকারোক্তি দেন, ওইখান থেকে হসপিটালে নিয়ে গেলো। তো হসপিটালে দিয়ে অনেক দিন, 10-12 দিনের মতো ট্রিটমেন্ট হয়েছে এখানে, তো পায়েটা ট্রিটমেন্ট হয়েছে। তো হওয়ার পর ওইখানে যাওয়ার পর আগের এই যে যারা যাদের সাথে করছিলাম কাজটা ওদের সাথে দেখা হয়েছে ভিতরে, তো ওরা তখন আমি জানতাম না যে ওদের ওরা ধরা খাইছে। তো যাই ওদের সাথে দেখা হয়, এত আমি শকড জোড়া। তো ঘরে বললাম যে ভাই তুইলে আপনারা এই কাজটা করছেন আমার ধরায় দুজন। পরে বলছে যে না, আমি কই না, ওই ওদের সাথে তো এরকম একটা আপনার ফ্রেন্ড ছিলই, আপনাদের ফ্রেন্ড তো একজন ছিলই, তো ও যদি সাথে থাকে, ও ডাক দিচ্ছে আমাকে, তো আপনারা অবশ্যই করাইছেন। তো যাই হোক, ওদের সাথে ওই চিন্তাভাবনা, তখন চিন্তা করলাম জেলে যেহেতু আসছি একসাথে মিশাই থাকি। তো তখন ওইখানে প্রায় 14 মাসের মতো তো জেল থাকা হইলো, জামিন হয় না, অনেক কষ্ট করে। তো মোটামুটি 14 মাস জেল জীবন। হ্যাঁ, 14 মাসের ঘটনাটা একটু শুনি। হ্যাঁ, 14 মাস ওইখানে যখন ছিলাম, তো ওখানে তো আসলে সকালবেলা যাওয়ার পরেই যেদিন ঢুকালো তখন অনেক চেক টেক করে ঢুকানো হইলো। তো ঢুকানো হওয়ার পর আপনার তো খাবারের কথা যেটা বলি আর কি, খাবার তো যাওয়ার পর খাবার অসম্ভব খাবার, খাবার যেটা খাওয়া সম্ভবই না, মানে সুস্থ মানুষের পক্ষে ওটা সম্ভব না যে খাবার দেয়। তো ওইখানে গেলাম, তো যাওয়ার পর রাত্রেবেলা ঘুমের সমস্যা, তো ওইখানে আসলে কীরকম আপনার ধরেন দুইজনের জায়গায় 8 জন থাকতে হয় মিনিমাম, দুইজনের জায়গায় দুইটা মানুষ যেভাবে থাকবো ওরকম। তো দেখা যাচ্ছে যে অনেক লম্বা জায়গা, তো
দেখাচ্ছে 10 ফুট জায়গা, লম্বা যদি 10 ফুট জায়গা হয় ওইখানে কমসে কম মিনিমাম হইলেও 50 জন লোক থাকতে হয়। তো পুরোপুরি প্যাকেট করা তাহলে বলা চলে, মানে একজনের গায়ে সাথে আরেকজনের গায়ে চাপাচাপি এরকম দেখা যাচ্ছে যে পেশারে অনেক সময় 8-10 জন উপরে উঠা যায়। ওরে বাবা, মানে একসাথে যদি থাকে না সিঙ্গেলে, মানে সবাই এইভাবে শুইতে হয়, এরকম শোয়া যায় না, এইভাবে শুইতে হয়। তো দেখা যাচ্ছে চাপাচাপিতে 2-3 জন উপরে উঠা যায়, মানে পেশারে 2-3 জন উপরে উঠা যায়। তো উপরে উঠা গেলে আর ওই জায়গায় তো আর জায়গা পাওয়া সম্ভব না, সবাই পেশি শক্তি খাড়া চাইপা থাকে। তো সবাই পেশি শক্তি খাড়া চাইপা থাকে তো এখানে। এটা কি ঘুমের সময়ের অবস্থা? ঘুমের সময় সারাদিন তো আপনি হাইটা টুইটা যেভাবে চলবেন ওরকম, রাত্রেবেলা এরকম ভাবে রাখা হয়? রাত্রেবেলা এইভাবে ঘুমাবে কিভাবে মানুষ? না ঘুমাইলে ওই বসে থাকতে হইব। কোথায় বসে থাকবে? রুমের বাইরে গিয়ে? রুমটা আসলে আপনার ওইখানে লম্বা রুম, আমরা যে হল রুম বলি ওরকম অনেক লম্বা রুম, প্রায় 50 ফুট বাই 10 ফুট এরকম। আচ্ছা, মানে লেন্থ 50 ফুট লম্বা, সাইড হবে আপনার। এত লম্বা রুম এইভাবে গাদাগাদি করে কেন থাকতে হচ্ছে? লোক তো বেশি, এক একটা রুমের মধ্যে আপনি 600-700 লোক। সবাই কিভাবে ঘুমাইতে পারে নাকি বসে থাকে? না যা ওইখানে ব্যাপারটা হচ্ছে সবাই তো আর ঘুমাইতে পারে না, অনেকে তো বসেই থাকে, বসে বসে ঘুমায়। তার এর মধ্যে ব্যাপারটা হচ্ছে আপনার 10 ফুটের মধ্যে 3টা লাইন থাকে, লেন্থ থাকে আর কি। এই পাশে যাদের 3 মাস হয় ওনাদের একটা সিট দেয়, মানে 3 মাস যদি হয়ে যায় তারপর একটা সিট দেয় একা থাকার জন্য আর কি। আচ্ছা, এই পাশে ছোট একটা, মানে সিঙ্গেল লোক যেভাবে থাকে আর কি, নর্মালি আমরা বাইরে যেরকম থাকি ওরকম একটু ছোট আর কি, যাই ওখানে মোটামুটি থাকা যায় তো ওরকম। আর যারা নতুন যায় ওদের ক্ষেত্রে মাঝখানে 2 পাশে সিঙ্গেল সিঙ্গেল লোক, মাঝখানে আপনার ওই যারা নতুন যাগো দেখা গেছে যে অনেক চাপাচাপি করে অনেকে উঠা বৈশা থাকে দেখতে হয়। আপনি কি করলেন? তো আমি প্রথম যেদিন গেলাম তো ওদিন তো খুব কষ্ট হয়েছে যেদিন প্রথম গেলাম। তো পরের দিন আবার ওইখানের আপনার ওই জেলের মধ্যে ই থাকে, রাইটার থাকে যারা লিখে আর কি প্রত্যেকটা আসামি, বা ওইখানে যে আপনার কি বলে পর্যবেক্ষণ করে যে, তো উনি আমাদের মতো এরকম, আমরা তো যাদের সাজা হয়ে যায় আর কি, তো কোর্ট থেকে যাদের সাজা দিয়ে দেয় যারা কয়েদি বলি আর কি যেটা, ওনাদের আলাদা পোশাক, আর আমরা যেটা নতুন যাই বা ওটা তো আপনার হাজতি বলে আর কি, কোনো সাজাটা জানা আমরা খাটতেছি, মানে মামলার সাজা হয় নাই, জামিনে বের হইতে পারি এরকম। তো ওইখানে আমাদের এই এলাকার বড় ভাই ছিল, তো ওনার সাথে পরিচয় হয়েছে, উনি আবার ওইখানে রাইটার ছিল, মানে কার কী সিট দিবে না দিবে ওনার হাতে সব কিছু, যা ওনারে টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তারপর একটা সিট নিছি আমি। সিট নিয়ে তো ওইখানে টাকা চলে না জেলের মধ্যে, আপনার ভাইয়ের থেকে আপনার খাবার টাবার পাঠায়, সিগারেট পাঠায়, ওই সিগারেটের দর অনুযায়ী সিগারেটের প্যাকেট দিলে ওই হিসাবে টাকা হিসাব করা সিট দিত। যাই হোক ওইখানে আমি একদিন যাওয়ার পরে সিট নিছি, কিন্তু এছাড়া যারা ছিল অনেক কষ্ট ছিল। তো আমার ফ্যামিলির টাকা দিয়ে গেছে দেখা সম্ভব হয়েছে, যাদের টাকা দিয়ে যায় না তাদের তো অনেক অসম্ভব। তো খাবার অনেক সমস্যা, তখন ফ্যামিলির তো আসলে আমার এরকম অ্যাবিলিটি ছিল না যে আয়সা টাকা দিয়ে যাইব তারপরে আমি খাবো বাইরের খাবার, এরকম তো সম্ভব ছিল না। উল্টো আমার ফ্যামিলি দিতে পারতাম না বিদায়, কিন্তু আমার এই কাজগুলো করা হয়েছে। রাইট, তো এখন এর সম্ভব না। তাই যাই হোক, আমার বোনের হাজব্যান্ড মোটামুটি ওনার টাকা পয়সা যা ছিল উনি সহযোগিতা, উনি তার কন্টিনিউয়াসলি সহযোগিতা করবো না প্রথম প্রথম। যাই হোক, তো পরে সিট একটা নিয়ে দেখা যায় ওইখানে খাবার টাবার খুব সমস্যা হয়, তো তখন সিগারেটও তো খাইতাম, তো সিগারেটও ওইখানে ভিতরে হ্যাঁতে হ্যাঁতে নিতই তো বা বাইরে। তো দেখা গেছে ওইখানে ব্যাপারটা হয়েছে কি, একটা ফ্যামিলির মতো ওইখানে ব্যাপারটা হয়েছে এরকম যে 5-7 জন মিলা একটা সংসার বলে ওই ভিতরে 5-7 জন মিলা। তো দেখা গেছে আমার যদি খাবার দেওয়া যায় কেউ, তো আমরা 5-6 জন মিলামিশা খাবো আর কি, তো আরেকজনের যদি খাবার দেওয়া যায় এরকম। তো এর মধ্যে দেখা গেছে যে ওইখানে যার বাইরেতে খাবার আসে না, তো হ্যার পরিশ্রম কাজগুলো হ্যার করতে হয়, মানে যার বাইরেতে খাবার আসে না, তো প্রতি সপ্তাহে কিন্তু বাইরেতে খাবার দেওয়া যায় প্রত্যেকটা লোককে যার ফ্যামিলি আছে বা টাকা আছে, তখন যার খাবার আসে না হ্যার কাজগুলো করতে হয়। তো এরকম একটা হে খাবারটা পায় আপনাদের কাছ থেকে। আপনাদেরকে বলছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন করতে হবে আপনাকে, ফোন নাম্বারটি হচ্ছে 09611904। আমি আবারও বলছি 09611904। আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটি শুনতে চান, চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে, পুরো অনুষ্ঠানটি দিয়ে দেওয়া হয়েছে ওখানে। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904, আরও একবার বলছি youtube.com/dfm904, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিরতি নিচ্ছি আরও একটি। Secrets.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Something beyond entertainment. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফ এম 904। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং যারা আজকে এখানে এসে কনফেস করতে চাচ্ছেন, নিজের জীবনের ভুল বা অপরাধ জানিয়ে মানুষকে সচেতন করতে চান, তাদেরকে বলছি ফোন দেবার জন্য এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904, অর্থাৎ 09611904904। কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে, বলুন তারপর। ওর তো খাবার আসতেছে না, তাহলে খাবার কোথেকে পাবো? হ্যাঁ, আপনাদের কাছ থেকে শেয়ার এরকম। হ্যাঁ, কিন্তু তার বিনিময়ে আপনারা কাজ করায় নেন। হ্যাঁ, এরকম ব্যাপারটা সেরকম। তো দেখা গেছে আমার তো বাইরে তো এরকম খাবার আসতো না, তো আমার কাজ মানে মোটামুটি কয়েকদিন, অল্প কয়েকদিন করছি। তো ওই যে বললাম এলাকার বড় ভাই ছিল, তো ওনার মাধ্যমে যাই হোক অনেক খাবার তো জেল থেকেই দেওয়ার কথা, মানে যে খাবারটা দেয় ওটা আসলে খাওয়া সম্ভব না। কেন? ওইটার ভিতরে আপনার আপনার কি বলে অনেক মেডিসিন মেডিসিন মিক্স করে, মানে সম্ভবই না ওটা। আমি বলি আপনার ওই মানুষের শরীরের যে একটা উত্তেজনা থাকে না, ওইটা দমন করার জন্য কিছু মেডিসিন দেয় ওখানে খাবারগুলোর মধ্যে, খাবারগুলোর মধ্যে। আর ওই মেডিসিনটার কারণে মানে খাওয়া সম্ভব না, গন্ধ লাগে, অনেক গন্ধ লাগে, আর কোনো স্বাদ থাকে না, মানে বিষাদ হয়ে যায়। মানে কুকুরে দিলেও কুকুর মনে হয় না খাবে ওই খাবার। কী কী দেয় আপনার? সপ্তাহে দুই দিন মাছ দেয়, ভাজা মাছ, শুধু ভাজা মাছ। ওইটা ওরা বলে কি আটা আছে না বা ময়দা, ময়দার মধ্যে চুবায় ভাজে, শুধু ভাজা মাছ দেয়। আর সকালবেলা একটা রুটি আর আপনার গুড় অথবা ডাল, ডাল দেয়। আর দুপুরবেলা আপনার সবজি, ভাত, এরকম ভাত পাওয়া যায়, মোটামুটি অনেক ভাত পাওয়া যায়, কিন্তু সবজি ফিক্সড তার মধ্যে তো খাওয়াই যায় না। কেন? ওই যে বললাম যে গন্ধ, গন্ধ বা ওই মেডিসিন টেডিসিন দেয়, এই জন্য খাওয়া যায় না। আর ওগুলা আর রাত্রেবেলা তো সপ্তাহে দুই দিন মাছ দিব, আর এছাড়া তো সবজি আছে। রাত্রেবেলা কী দেয়? মাছ, দুই দিন মাছ দেয় সপ্তাহে দুই দিন। আর এছাড়া? এছাড়া একটু সবজি, আর সপ্তাহে একদিন কথা আছে, মানে আপনার জেলের যে নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন গোশ দিতে হবে, কিন্তু ওরা দুই সপ্তাহ তিন সপ্তাহ পরেও দেয়, কিন্তু এক পিস, মানে আঙ্গুলে যে করা করা পরিমাণ, আঙ্গুলে যে একটা করা থাকে, মেডিসিন মিক্স করা থাকে। হ্যাঁ, এগুলোর মধ্যে মেডিসিন, সব কিছু দিয়ে মেডিসিন মিক্স করা, মেডিসিন ছাড়া কোনো খাবারই নেই ওদের এখানে, মেডিসিন দেয়, মিক্স টিক্স করে খাবার দেয়। ওই খাবার দিয়েই যে কোনো মতে চলে। তো বাইরেতে তো ওরকম খাবার পাঠান, বাইরের খাবার পাঠান যায় না, শুধু আপনার আমরা শুকনা খাবার যেটা বলি আর কি, বিস্কুট টিস্কুট, তাও ওই জেলের ওইখানে দোকান আছে, ওই দোকান থেকে না বাইরেতে পাঠান যাবো না, কারণ বাইরেতে পাঠালে অনেক জায়গায় নেশা জাতীয় দ্রব্য ঢুকে ভিতরে, এই জন্য বাইরেতে পাঠানো যায় না। আর অনেক চেক টেক করে ঢোকা, আর শুধু বিশেষ কিছু দিন, যেমন ঈদ, দুইটা ঈদ, আপনার শবে বরাত, শবে কদর বা 16 ডিসেম্বর, আমাদের রাষ্ট্রীয় যেই কিছু বিশেষ দিনগুলো আছে বা ইসলামিক দিক দিয়ে বিশেষ দিন, ওই দিনগুলোতে বাইরেতে খাবার ঢুকতে দেয় আর কি, বাসাতে খাবার রান্না করে নিয়ে যাবে ওরকম ঢুকতে দেয়। এছাড়া জি, তো আপনার খাবার আসতো না, আপনি কীভাবে কী করতেন? আমার ওই যে খাবার আসতো না, আমি অল্প কয়েকদিন একটু কাজ করে দিচ্ছি ওদের। তারপর ওই যে বললাম আমাদের বড় ভাই, যার মাধ্যমে 1000 টাকা দিয়ে ই করছি, তো ওনার সাথে মীমাংসা টিমাংসা, মানে ওনার সাথে একটু এলাকায় যেহেতু থাকছে, একটা পরিচিত একটা ই ছিল, তো ওইখানে তেমন একটা কাজ করতে হইতো না। আর দেখা গেছে যে একটা লোক ওইখানে 3 মাস হয়ে গেলে, 3 মাস হওয়ার পর তারপর একটু পুরান হয়ে গেলে তখন তার এমনি খাবার টাকা না এলেও সমস্যা নাই, বাকি মানে প্রতিদিন তো লোক আসতে আসে। জি, তো একজন একজন করে নেয়, তো নতুন লোক যারা কাজ করায় ওদের নিয়ে কাজ করায়,
দেখা যায় একটা লোকের যখন তিন মাস হয়ে যায় তখন ওইখানে সে পুরাণ হয়ে যায়, তখন তার ওই কাজ করার একটা ই থাকে না, যদি খাবার নাও আসে তারপর কাজ করার দরকার পড়ে না, তখন তার কাজ অন্য কেউ করে দিবে আর কি। ও হয় না যে ওইখানে কাস্টুরি বলি আর কি, কাস্টুরি বলি আর কি যেটা, কাস্টুরি। তো ওইখানে তোর কাস্টুরি যদি তিন মাস হয় তাহলে তো সিট দেয়, আর আমরা তো কিনা তো যে কোনো টাইমে নেওয়া যায়। আর তিন মাস হওয়ার পর যে যতদিন ওইখানে কাস্টুরি হইব তার পাওয়ার তত বেশি। জি, মানে যেখানে ওইখানে যদি আমার পাঁচ বছর কাস্টুরি থাকে তো এখানে আমি পাওয়ারফুল, এরকম ওইটার ভিতরে এরকম চলে। তো আপনার তো দেড় মাস দুই মাস পর কোর্টে নেওয়া যায়, কোর্টে উঠায়, তো জামিন চা হলে জামিন দেয় না। তো প্রায় চোদ্দ মাস পরে তো হাইকোর্টের থেকে জামিন হয়েছে আমার। তো জামিন হইয়া তো বের হইলাম, বের হওয়ার পরে ততদিনও আপনি স্বীকারোক্তি দেননি? না, ওই চোদ্দ মাসেও আপনি কোনো স্বীকারোক্তি দেন না? জেলের মধ্যে কোনো মারধর করে না। যদি তার মানে আপনি পুলিশের কাছেও এখন পর্যন্ত স্বীকার করেননি যে এই কাজটা আপনি করেছেন? না, সেই অর্থে আপনি আজকে প্রথম সিক্রেটস অনুষ্ঠানে আপনি প্রথম স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ আপনি কাজটা করেছিলেন। হ্যাঁ, এটা যে আপনার জন্য অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এটা জেনেও আপনি এটা করেছেন। হ্যাঁ, এটা আসলে গণমাধ্যমে স্বীকারোক্তি দেওয়া, এটা এখন আমি যতদূর জানি যে এটা এখনো মামলাধীন অবস্থায় রয়েছে, এটা এই মামলা এখন পর্যন্ত চলছে। তো সেটার পরেও কেন আপনি এই স্বীকারোক্তিটা দিলেন? কারণ স্বীকারোক্তিটা দিলাম এই জন্য যে আসলে আমি তো অপরাধ করছি, আর প্রত্যেকটা অপরাধের শাস্তি অবশ্যই তার পাওয়া উচিত। এটা এখন আমি এই দুনিয়াতে না পাই আখেরাতে অবশ্যই আমার পাইতে হইব। তো এই জন্য চিন্তা করলাম যদি শাস্তি হইয়াও যায় আমার হোক, কারণ আমি অপরাধ করছি, অপরাধের শাস্তি তো অবশ্যই পাইতে হইব, এটা তো দিতেই হইব। এখন আমি বললাম না যে দুনিয়া না পাই আখেরাতে অবশ্যই আল্লাহ দিব আমারে, তো দুনিয়াতেই পাওয়া যাই। আর এছাড়া শাস্তি মোটামুটি অনেকটাই পাইছি, চোদ্দ মাস যেহেতু জেল খাটছি আমি, এখানে আমি যে কাজ ক্রাইমগুলো করছি যাতে ক্রাইমগুলো অন্য কেউ না করে, এই জন্যে মানুষ যাতে সচেতন হয় এই কাজগুলো করলে যে কী বিপদে পড়তে হয় বা কতটা কষ্টে থাকতে হয়, এগুলো আসলে আমি মানুষের কাছে জানাইলাম যাতে ওনারা এই কাজটা ভবিষ্যতে না করে, এই জন্যই এই কাজগুলো। ওকে, তো আমি যেটা বুঝি যে আপনার জীবনটা এখনও ঝুলন্ত অবস্থায় আছে, মামলা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন আপনি, এটা কবে নাগাদ কীভাবে সমাধান হবে আপনি সেটা জানেন না? জানি না। এবং আপনি এখানে সিক্রেটস অনুষ্ঠানের আজকে প্রথম অতিথি, প্রথম পর্ব, সেখানে আজকে আপনি নিজের জীবনের অন্যতম একটা সিক্রেট আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে কনফেস করলেন, এবং সেটার পেছনে উদ্দেশ্য ছিল একটাই, যাতে আপনার মতো করে এরকম কোনো গোপন সত্য কারো জীবনে যাতে না আসে, এবং এটা থেকে আসলে যে পার পাওয়া যায় না। সি, আমি একটা ছোট্ট জিনিস আপনাকে বলি, যেই ফ্যামিলির জন্যে প্রথম পর্যায়ে তো একটা মেয়ের সাথে রাগ করে আপনি এই পথে আসলেন, চুরি করলেন, চিন্তাই করলেন, ডাকাতি করলেন, যাই করেন না কেন, পরবর্তীতে এটা আপনার প্রয়োজন ছিল শুধুমাত্র আপনার ফ্যামিলিকে সেভ করার জন্য, সেভ করার, বাসা ভাড়া দিতে হবে, এই টাকা কেয়ামত হয়ে গেলেও আপনাকে দিতে হবে। যেই চোদ্দ মাস আপনি জেলে ছিলেন সেখানে তো চোদ্দ পয়সাও আপনি বাড়িতে পাঠাতে পারেননি। হ্যাঁ, আপনার মা কি বেঁচে ছিল না? হ্যাঁ, আমার মা বেঁচে ছিল। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন প্রিয় শ্রোতা, যে ওর যে ফিলটা ছিল যে কেয়ামত হয়ে গেলেও আমার বাড়িতে টাকা পাঠাতে হবে, কেয়ামত তো হয়েছে, তার চেয়েও বড় কিছু হয়েছে ওর জীবনে, যে ও চারটা পয়সা বাড়িতে পাঠাতে পারেনি এবং ওর মার সবচেয়ে কাছের মানুষ ছিল সেই মানুষটা জেলে, কখন বের হবে কীভাবে বের হবে ওর মা জানে না। একটা হচ্ছে যে মাকে পয়সা পাঠাতে পারছে না, সেটা তো একটা কষ্ট আছেই, কিন্তু মা তার সন্তানকে জেলের মধ্যে রেখে বাইরে আছে, তাহলে মার জন্য ফিলটা কী হতে পারে, মানে ভয়াবহতম অবস্থা। তারপরেও তো আপনার মাটা বেঁচে ছিল, তাহলে আপনার ধারণাটা ভুল প্রমাণিত হলো যে না, আসলে এই মানে বেঁচে থাকার জন্য আসলে অন্যায় পথে এক পয়সা রোজগার করার প্রয়োজন নাই। এই চোদ্দ মাস কীভাবে আপনার মা চলেছে? হ্যাঁ, এইটাই, মানে যে আমি তো তখন যে কাজগুলো করছি হয়তো চিন্তা করছি যে বাসায় টাকা দিতেই হবে, রাইট, কিন্তু এখন তো এই টাকা মানে উল্টা পথে, যেটা বলি আর ক্রাইম পথে যে টাকা বা অনৈতিকভাবে টাকা ইনকাম করা, যে ফ্যামিলি চালাইতে হইব, যে ওরকম না করলে যে আল্লাহ চালায় না, এটার আসলে প্রমাণ তো মিলেই গেল। তারপরেও যা করছি জীবনের তো অবশ্যই ভুল করছি, তার এখানে আসার কারণ তো এটাই যে আমার মতো ভুল আর কেউ না করে। এই সময় মা কীভাবে চলতো? আমার মা চলতো, আমার মামারা ছিল সাপোর্ট দিয়েছে, তারা মামারা, তারপর আমার বোনরা ছিল, বোনের হাজবেন্ড যারা ছিল সামহাও তারা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এবং এটাই আল্লাহ বলেছেন যে চাইলেই তুমি সৎ পথে থাকতে পারো, বাকিটুকু তো তিনি হেল্প করবেনই। হ্যাঁ, এবং সেজন্য অসৎ পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, একটু শুনি, আমি চোদ্দ মাস পরে জেল থেকে আপনি বের হলেন, বের হওয়ার পরে কবে বের হয়েছেন, এটা কতদিন আগে? বের হয়েছি প্রায় ছয় বছর হয়েছে। ছয় বছর হয়ে গেছে, এই ছয় বছর আপনি কী করছেন, কীভাবে আপনি ওই জেল থেকে বের হওয়ার পরের ঘটনাগুলো ধারাবাহিকভাবে শুনি আপনার কাছ থেকে। জেল থেকে বের হওয়ার পরেই তো আমি অসুস্থ ছিলাম, তো জেলের মধ্যে অনেক দূষণ থাকে, তো ওইখান থেকে খুব অসুস্থ হয়ে যাই, তো প্রায়
পাঁচ ছয় মাস আমার ট্রিটমেন্ট করাতে সময় লাগে। তো ট্রিটমেন্ট করার পর আমি আবার যে কাজ করতাম তখন ইলেকট্রিকের এই কাজে ঢুকলাম। তো আমার পরিচিত এক লোক ঢুকাই দিল, তো ওইখান থেকে আমি এখন কন্টিনিউ ওইখান থেকে করতেছি কাজ। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই আছি। তো দেখা যাচ্ছে নিজে কাজ নিয়ে নিজে করতেছি এখন নিজে কাজ নিয়ে নিজে করি। যারা আপনাকে মামলা দিয়েছিল তারা কি মামলা তুলেছে? না, তারা এখনও মামলা তুলে নাই। দেখা করেছেন তাদের সঙ্গে? তাদের সাথে দেখা এমনি হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওরকমভাবে দেখা করি নাই। যারা আপনার সঙ্গে ঢুকেছিল তারা বের হয়েছে? হ্যাঁ, তারাও বের হয়েছে, জামিনে বেরোতে পেরেছে। জামিনে বেরোতে আপনার কোনো পয়সা খরচ করতে হয়েছে? দেড় লাখ টাকা খরচ হয়েছে। কত টাকা? দেড় লক্ষ টাকা। এই টাকাটা ম্যানেজ হয়েছে কীভাবে? এই টাকাটা ম্যানেজ হয়েছে মানে আমাদের যে জমি ছিল, তো বাপের কিছু জমি পাইতাম, জমি আর আমার মার কিছু টাকা ছিল আর কি, জমানো খুচরা খুচরা করে যে জমানো কিছু টাকা ছিল। ওই বিশেষ করে ম্যাক্সিমাম টাকায় আমার মার খুচরা খুচরা করে জমা জমা যে টাকাটা জমাইছে আর কি, ওই জমানো টাকা দিয়েই বের হয়েছে। সি, আপনি যে পয়সাটা রোজগার করতে গেলেন তার চেয়েও কত গুণ পয়সা আপনার চলে গেল, মান সম্মান চলে গেল, এবং জীবনের এত ভয়াবহতম সময় পার করলেন। একটা জেল ফেরত মানুষ এখন একটা মামলা কাঁধে নিয়ে আপনি চলছেন, সামাজিকভাবে তাদেরকে বাংলাদেশে কীভাবে দেখা হয় সেটা আপনাকে নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, বিয়ে শাদী করেছেন? না। এ পরবর্তীতে জীবনে কোনো সম্পর্ক হয়েছে বা সম্পর্কে জড়িয়েছেন কোনো মেয়ের সঙ্গে? না, এরপর আর কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়নি। চেষ্টা করেছেন? না, চেষ্টাই করে ওরকম মনমানসিকতা ছিল না। সি, আপনার ভেতরটাকেই তো মেরে ফেলেছে। একটা যেটা হচ্ছে চেষ্টা করতে গিয়ে আপনি যে ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন সেটা ডিফারেন্ট কেস। বিয়ে করার যদি মানে সে যদি পথের ভিখারিও হয়, সে যদি জানে যে তার মেয়েকে যার সাথে বিয়ে দিচ্ছে সে একটা মামলার আসামি, সে 100 বারের জন্য চিন্তা করবে, বিয়ে দিবে না সে। হ্যাঁ, তা অবশ্যই। এবং এরপরে আপনি আর কোনো চিন্তাই করেননি কোনো মেয়ের সাথে জড়ানোর জন্য, হয়তো চিন্তা করলে সেখানেও আপনি বাধাগ্রস্ত হবেন। হ্যাঁ, এটাই অবশ্যই। তো আপনি এখন সৎ পথেই পয়সা রোজগার করছেন? হ্যাঁ, সৎ পথেই পয়সা রোজগার, আল্লাহর রহমতে খুব ভালো আছে এখন। এটা তো সবচেয়ে বড় গিফটের যে আপনি শেষে অন্তত বলতে পারছেন যে আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। কি বলতে চান যারা আপনাকে এতক্ষণ ধরে শুনছে বা যারা এতক্ষণ ধরে আপনাকে শুনলো, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার সব কিছু মিলিয়ে? হ্যাঁ, অবশ্যই। এখানে লিসেনার যারা আছে ওনাদেরকে বলতে চাই যে আমি আরিফ হোসেন যে ক্রাইমগুলো করে আসছে এই পর্যন্ত টাকার জন্য, শুধু একটা মেয়ের ভালোবাসা হোক বা ফ্যামিলি সংসার টাকা জোগাড় করার জন্য হোক, যেভাবেই হোক, তো এই ক্রাইমের টাকা দিয়ে আসলে সংসার চললেও কিন্তু একটা পর্যায়ে এর বোঝা মাথা নিতেই হয় অবশ্যই। যে আপনার ক্রাইমগুলো করছেন এর অবশ্যই এর বোঝা নিতেই হইব। তো ক্রাইম করলে যে একটা সংসার ফুললি ভালোভাবে চলে এটা কোনো মানে হয় না, আর ক্রাইম না করলেও সৎভাবে চললেও সংসার সুন্দরভাবে চালানো যায়, এটাই আমার কথা। যে ক্রাইম আসলে যারা শুনলেন আমার কথা, এরকম ক্রাইম আসলে আপনারা যদি চিন্তাও থাকে আপনাদের এখন এই এপিসোডটা শোনার পর থেকে, আপনারা প্রোগ্রামটা শোনার পর থেকে আসলে ছেড়ে দেবেন যে এই ক্রাইম আসলে করা উচিত না, এই ক্রাইম করলে আমি যেই প্রবলেমটা ফেস করছি অবশ্যই আপনারা এই প্রবলেমটা ফেস করতে পারেন। সো ফাইন, ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ ধরে ওনাকে আমরা যেটা শুনছিলাম সেটা ঠিক আছে, আমি ওনাকে মূল্যায়নের জায়গাটায় আপনাকে ফ্লোর দিব না। আমি সামাজিক প্রেক্ষাপটে বেশ কয়েকটা বিষয় আপনাকে জানতে চাই। একটা হচ্ছে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে কোনো সিক্রেটসের পেছনে একটা শক্তিশালী রিজন থাকে, এবং যে কোনো ভয়াবহ অপরাধের পেছনে একটা শক্তিশালী রিজন থাকে, সেই রিজনগুলো আমরা পেয়েছি এখানে। কিন্তু ফোকাসটা করতে চাই আমি হচ্ছে অনিশ্চয়তার জায়গাটাতে। দেখুন, এই ছেলেটা অপরাধ করে পয়সা রোজগার করে তার মাকে দিত, তার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো, এবং একই সাথে এই ছেলেটার অপরাধের দিকে ঝুঁকে যাওয়ার পেছনের কারণটাও হচ্ছে এই অর্থই। কারণ সে মনে করেছে জীবনের একটা পর্যায়ে যে অর্থ থাকলে একটা মেয়ের মন পাওয়া যায়, সুতরাং আমাকে যেভাবেই হোক না কেন অর্থ রোজগার করতে হবে। এই দুটো জায়গার ব্যালেন্স কীভাবে করা সম্ভব, এবং এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই খুব কমন। আমরা যে এত কাজ করি, এত পরিশ্রম করি, এই তো পয়সা রোজগার করার জন্যে, আমাদের ফ্যামিলিকে হ্যাপি করার জন্যে, এবং সেখানে বিভিন্ন লেভেলের দুর্নীতি হয়, এবং একই সাথে ও যে ঘটনার মুখোমুখি হয়ে পয়সার প্রতি লোভের পড়ে গিয়েছে বা পয়সার দিকে অন্যভাবে মোটিভেট হয়েছে, সেরকম ঘটনাও আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে। তো এই রকম ঘটনা ঘটলে সেখান থেকে নিজেকে নিজে ভালো পথে মোটিভেশন করা কিংবা মোটিভেট করে ভালো রাখা, এটা কিভাবে সম্ভব? কোনো টেকনিক আপনার জানা আছে কিনা?
জি, এটা একটু গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজে আমরা যতটুকু দুর্নীতি দেখতেছি, ঘুষ বলেন বা সকল রকমের দুর্নীতি যেগুলো আছে, তার পিছনে প্রধান কারণ হচ্ছে যে টাকা উপার্জন করব, সেই টাকা দিয়ে সংসার চালাবো, আরো খুবই নামি দামি এবং ভালোভাবে মানে সবার দাবি পূরণ করব, স্ত্রীর অনেক চাহিদা আছে, ছেলেমেয়ের অনেক চাহিদা আছে, বড় গাড়ি থাকবে, এটা করবো সেটা করবো। আর এখানে আজকের আরিফের ব্যাপারটা হয়তো ওই পর্যায়ে নেন না, সে হয়তো দরিদ্র মানুষ, তারও পরিবারকে হয়তো তাকে ভরণ পোষণের জন্য দায়িত্ব নিতে হয়েছে। আচ্ছা, আরিফের মতন দরিদ্রদের যেমন সংসারে দায়িত্ব নিতে হয়, কিন্তু আবার আরো অনেকেরই আছে তারা দায়িত্ব নেয়, দায়িত্বের উপরেও তারা ওই অনেক বিলাস ব্যসন অনেক কথা, অর্থাৎ সংসার করার জন্য তাদের দায়িত্ব বোধের কারণে, তাদের মতে আর কি, দায়িত্ব বোধের কারণে তাদের টাকা দরকার, অর্থাৎ টাকা করতে হলে তাদেরকে যে 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 উপায় তা করা দরকার, তা ঘুষ হোক, খুন, ডাকাতি হোক, অথবা কিডন্যাপ হোক তারা করে। এই যে কাজগুলি করে, এখানে দুইটা দায়িত্ব আছে, যারা করে তাদের একটা দায়িত্ব এবং যারা নেয় তাদেরও দায়িত্ব আছে। যারা নেয় তাদেরও বুঝতে হবে যে আমার স্বামী বা আমার বাবা কিভাবে উপার্জন করে, সে কি ঘুষ খেয়ে উপার্জন করে বা খারাপ পথে এনে আমাদেরকে এটা দেয়, তাদের সে দাবিটা কমাইতে হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে মনে রাখতে হবে যারা এই পাপ কাজটা করতেছেন তাদের মনে রাখতে হবে, যাদের জন্য আমরা এই আমি এই যে অপকর্ম করতেছি, আল হাসরের দিনে কিন্তু দায় থাকবো আমি, তারা কিন্তু উপভোগ করে গেল, আর এর পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে আমাকে, এক। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে যে এই 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 জগতেও যদি কোনো দায় দায়িত্ব নিতে হয় অথবা ধরা পড়া যায়, যেমন আরিফের ক্ষেত্রে হলো তাকে জেলে যেতে হলো, এমনকি সে তো মারাও যেতে পারতো অথবা অন্যান্য ভাবে ইয়া হতে পারতো, অর্থাৎ এই জগতেও যদি তার কোনো বিপদ হয় সেটাও তাকেই কিন্তু মোকাবেলা করতে হবে, এটার জন্য সেই দায়ী থাকবে। অতএব এই তথাকথিত দায়িত্ব, এটা ঠিক দায়িত্ব আমি বলবো না, এটা একটা ভুল পারসেপশন, ধারণা যে আমি মানে যেভাবে হোক টাকা উপার্জন করে সংসার চালাবো এবং সবার মানে সন্তুষ্টি অর্জন করবো বা চাহিদা পূরণ করবো, কোনোভাবেই এটা এটা নৈতিক দিক থেকে সম্মত নয়। সব ভাবে মানে জীবন যাপন থেকে যতটুকু মানুষ উপার্জন করতে পারে, মানুষ আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছে সেই রিজিক দিয়ে জীবন চালাতে হবে, নিজের জীবন চালাতে হবে, অন্য জীবন চালাতে হবে, যাদের জন্য আপনি চালাতে চাচ্ছেন তাদেরকে এটা বুঝতে হবে, তার যদি না বুঝে মনে করতে হবে তারা আপনার উপর অন্যায় জিনিস আরোপ করতেছে, অতএব আপনি সেই অন্যায়টা মানা কোনো কারণ নাই, এবং এটা না করলে আপনি দায়িত্বহীন হয়ে গেছেন, এটা কোনোভাবেই সঠিক কাজ ধারণা নয়। অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর জন্য। প্রিয় শ্রোতা, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো সাইনিং অফ, আমি আরজে কিবরিয়া, আবারও ফিরে আসবো বুধবার জীবন গল্পে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার অনুষ্ঠানটি চলাকালীন সময়ে ইউটিউব থেকে আপনি পুরোটাই পেতে পারেন, এমনকি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওখানে পুরোটুকু দিয়ে দেওয়া হয়, আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমাদের চ্যানেলটি। তবে ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। ভালো থাকুন, নিরাপদে থাকুন, অপরাধ থেকে দূরে থাকুন, সচেতন হন এবং সচেতন করুন। শুভরাত্রি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।